হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছে সবাই বলো? এখন বলো যুগোজীকরণ কেমন লাগতেছে? তোমরা একটু আমাকে জানাবা ঝটপট যে যুগোজীকরণ কেমন লাগতেছে। তোমরা যদি বলো যে যুগোজীকরণের কঠিন পার্ট কোনটা, কঠিন পার্টটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। যুগোজীকরণের কঠিন পার্টটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এখন আমাদের আস্তে আস্তে ইজিয়ার স্টেপের দিকে যাব, বা ছোটবেলার যে কথাগুলো আছে সেইগুলোর দিকে যাব। যুগোজীকরণের মেইন যে ধাপটা ছিল গত দুইটা ক্লাস, লাস্ট দুইটা ক্লাসে আমরা বলি এখানে অনেকগুলো টাইপ আছে, যে এরকম থাকলে এরকম করতে হয়, এরকম থাকলে এরকম করতে হয়। এই দুইটা ক্লাসে কিন্তু তোমার মেইনলি একটু আমাদের প্রবলেম করে। আর আজকে থেকে কিন্তু আমরা আস্তে আস্তে একই নিয়মের এক সূত্র দিয়ে সব অঙ্ক হয় এই টাইপে চলে যাব। ঠিক আছে, এক সূত্র দিয়ে সব অঙ্ক হয় এই টাইপে চলে যাব, এই টাইপের সমস্যাগুলো আসবে। নেক্সট আমরা যদি বলি, আমাদের বাকি আছে অংশায়ন সূত্র, আমাদের বাকি আছে তোমার আংশিক ভগ্নাংশ করার পর অন্তরীকরণ। ঠিক আছে, এই দুইটা আইটেম শুধু আমাদের বাকি আছে অনির্দিষ্ট যুগজের। এই দুইটা আইটেম করলে আমাদের অনির্দিষ্ট যুগজ শেষ। আর অনির্দিষ্ট যুগজের সাথে শুধুমাত্র একটা ফিচার অ্যাড করে কিন্তু আমাদের যে নির্দিষ্ট যুগজ পার্টটা, যেটা আমরা খুব ইজিলি করতে পারবো, এই অনির্দিষ্ট যুগজে একটা আইটেম অ্যাড করলে আমাদের নির্দিষ্ট যুগজে কনভার্ট হয়ে যায়। তো সেই অঙ্কগুলো আমরা একটা ক্লাসে শেষ করে ফেলবো, আর আমাদের ক্ষেত্রফল রিলেটেড যে বিষয়গুলো আছে। তো মোটামুটি আমরা কিন্তু একদম লাস্টের দিকে এসে পড়ছি, আর আমি ভালো আছি। তোমাদের কেমন লাগতেছে ক্লাসগুলো একটু জানাবা। ফার্স্ট অফ অল তোমরা একটু জানাও ক্লাসগুলো কেমন লাগতেছে, তোমরা কি ক্লাসগুলো বুঝতেছো কিনা, বা আমার যে এখন পর্যন্ত পাঁচটা ক্লাস হচ্ছে, পাঁচটা ক্লাসে সবাই করছো কিনা একটু বলো। পাঁচটা ক্লাসে তোমরা করছো কিনা একটু আমাকে ঝটপট জানাবা। ওকে, হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে এসে পড়ছে, গুড। গত ক্লাসে বলতো কত নাম্বার টাইপ পর্যন্ত করাইছি বলো। গত ক্লাসে আমরা কত নাম্বার টাইপ পর্যন্ত করাইছি দেখো, আমি কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে ছিলাম। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এমন দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার কেমন জানো, অনেকটা সৎ ভাইয়ের মতো, যে তোমার সম্পর্কটা রাখাও লাগবে, অস্বীকারও করতে পারবে না, বা ঠিক পছন্দও করতে পারবে না। আর আমি কিন্তু ওই দুইটা চ্যাপ্টারের দায়িত্ব তোমাদের নিছি, যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, যেইগুলা অনেকেই আমরা মাস লেভেলে পড়াইতে গেলে একটু হিচকিচ থাকে, বা ওই যে মজাটা তোমরা গত ক্লাসে দেখলাম তোমরা অনেক মজা পাইছো, গত ক্লাসে দেখলাম তোমরা অনেক মজা পাইছো, এই যে মজাটা পাইতেছো ওইটাই আমার প্রাপ্তি। তবে হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করাইতে গেলে টিচাররা কোনো না কোনো সময় গালি খাবেই, ঠিক আছে, কারণ এই দুইটার নর্মাল এটা ফ্যাক্ট যে এই দুইটা ক্লাসের ভিতরে এত এত সূত্র, এত এত সূত্র যে তোমরা কোন দিকে যাবা। তো স্যার আপনি ইচ্ছা করলে তো ইজি ইজি চ্যাপ্টারগুলো পড়াইতে পারতেন। তো আমি তোমাদের HSC 21-এর ক্ষেত্রেও ডিফারেন্সিয়েশন পড়াইছি, স্থিতিবিদ্যা পড়াইছি, এইরকম কঠিন কঠিন চ্যাপ্টারগুলো একটু পড়াইছি, ওইগুলো আমার পড়াইতে ভালো লাগছে, মনে হয়েছে যে এইগুলোর ভিতরে তোমাদের একটু একটু মজা দিতে পারবো। ঠিক আছে, যেমন গত ক্লাসে তোমরা মজা পাইছো এরকম মজা। তো তোমাদের দোয়ায়, তোমাদের দোয়ায় এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করবো, এবং চ্যাপ্টারটা আমরা শেষের দিকে চলে আসছি, আমরা চ্যাপ্টারের শেষ না, চ্যাপ্টারের মাঝামাঝি অবস্থায় চলে আসছি। ওকে, চ্যাপ্টারটার মাঝামাঝি অবস্থায় চলে আসছি। গত ক্লাসে আমরা 17 নাম্বার টাইপ পর্যন্ত করেছি, আজকে আমরা 18 নাম্বার টাইপ থেকে শুরু করব। ঠিক আছে, 18 নাম্বার টাইপ, এরপর দেখবো কত সুন্দর সুন্দর সূত্র আসে, লিয়েট রুল, এইসব হাবি জাবি সূত্র আসবে, যেগুলো তোমরা একদম তুই মেড়া মেড়া একই নিয়মের অঙ্ক করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এইখানে যে প্যারা দেয়, গত ক্লাসে কয়েকটা সূত্র আছে, যেমন তোমাদের ডাবল প্রতিস্থাপন, ডাবল ধরাধরি একটা অঙ্ক করাইলাম, এই অঙ্কটা আমরা স্কিপ করতে পারতাম, অনেকেই হয়তো বা স্কিপ করে। যেমন গত ক্লাসে একজন বলতেছিল যে অন্তরীকরণ ক্লাস করতেছে, সে বলতেছে যে স্যার অন্তরীকরণ ক্লাস তো আপনার 4টা ক্লাস করলাম, আর অন্যখানেও করতেছে, মানে তার তুলনা করতেছে, যদিও তুলনা করা উচিত না, অন্যখানে করতেছে, কারণ সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে। একটু ভালো করে দেখো, 10 মিনিট স্কুল আমাকে সেই স্বাধীনতাটা দিছে যে তুমি একটা 1.5 ঘন্টার ক্লাসে স্টুডেন্টের বেসিক ক্লিয়ার করো, সেই স্বাধীনতাটা আমাকে 10 মিনিট স্কুলে দিছে। এখন নর্মালি যদি একটা ব্যাচের ভিতর 2 মাস ডিফারেন্সিয়েশন রান করে, তুমি কি ওই ব্যাচে পড়তে যাবা? তুমি তো ওই বেছে পড়তে যাবে না বাবা। একটু ভালো করে দেখো তো, আমার 15টা ক্লাস লাগছে, বা 12টা ক্লাস লাগছে, তার মানে 18টা ক্লাস। আমাদের সপ্তাহে যদি তিন দিন যদি একজন টিচার পড়ায়, ঠিক আছে, 1 ঘন্টা করে যদি পড়ায়, তাহলে দেখো 12টা ক্লাস, 24টা ক্লাস লেগে যায়, মানে 2 মাস সময়। তুমি কি 2 মাস ডিফারেন্সিয়েশন পড়বা? তুমি তো সাথে সাথে স্কিপ করে ফেলবা যে না ডিফারেন্সিয়েশন পড়া যাবে না, আমরা বাধ্য তোমাদের কাছে। তো 10 মিনিট স্কুল থেকে আমাকে সেই স্বাধীনতাটা দিছে যে আমি বেসিক নিয়ে, যে স্যার বেসিক নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, আমার স্টুডেন্টদের বেসিক দরকার, কারণ এই লেভেলে যদি তোমরা বেসিকটা কনফার্ম করে ফেলতে পারো, তাহলে কি আপকামিং যে লেভেলগুলো আছে ওইগুলো থেকে তোমরা ই করবা। আমি নিশ্চিত জানি তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে স্যারকে গালি দিবা, তোমাদের বকাবাদি খাবো, একটা সময় সেই তোমরা গিয়ে বলবা যে না ওই পাগলার ক্লাসটা করে আমার একটু হলেও লাভ হয়েছে,
যেমন অলরেডি বলতেছো যে অলরেডি যখন কম্পেয়ার করতেছো না, পাগলার ক্লাস থেকে কিছু লাভ হয়েছে। সো কবি বলেছেন, পাগল ছাড়া দুনিয়া চলে না, আমি ভালো আছি তোমরা ভালো আছো তো, একটু ঝটপট বলে ফেলো, আমি ভালো আছি তোমরা ভালো আছো কিনা ঝটপট বলো। ওকে চলো বাবা, চলো বাবা শুরু করি ক্লাস। হ্যাঁ, টাইপ 18, টাইপ 18। আমরা একটু একটু মাথা পাগলা একটা টেকনিক দিয়ে করবো অঙ্কটা। টাইপ 18 এর সিস্টেমটা হচ্ছে এরকম, একটু ভালো করে দেখবা। পি সাইন এক্স, সরি আমার সাউন্ডটা একটু অফ করে দিই, আমার সাউন্ড অফ করলে হবে না, আমার ল্যাপটপের সাউন্ড অফ করে দিই। ওকে চলো, এটা একটু পর পর শুধু বাজবে। ওকে লেটস স্টার্ট। যে পি সাইন এক্স, পি সাইন এক্স প্লাস কিউ কজ এক্স প্লাস সি, সাপোজ সি, আর নিচে আছে মনে বা উপরে মনে করো আর, উপরে আর, নিচে মনে করো যে আরো আছে এ সাইন এক্স, এ সাইন এক্স প্লাস কিউ কজ এক্স প্লাস সি, এরকম আছে এই ফরম্যাটে তোমাকে একটা দেয়া আছে। এটা একদম অস্থির লেভেলের, প্রথম প্রথম তো আমরা প্রথমেই ক্লাসের ভিতরে একটা অস্থির লেভেলের ম্যাথ দিয়ে স্টার্ট করবো। ওকে, একটু 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 ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ফিলিং আসবে শরীরটার ভিতর। এরকম যদি থাকে তাহলে সবসময় মনে রাখবা, এই টাইপে যদি থাকে সবসময় মনে রাখবা, একটু ঝটপট সবাই মনে রাখবা। ওকে, সবাই কি মনে রাখবা স্যার? সবাই মনে রাখবা এটাকে আমার এল ইন্টু হর, এল ইন্টু হর প্লাস প্লাস এম ইন্টু ডিডি এক্স অফ হর প্লাস এন, আকারে লিখব, আকারে লিখব। দেখো এই আকারে লেখার পর, এই আকারে যদি তুমি লিখে ফেলো, এই আকারে যদি তুমি লিখে ফেলো তাহলে বাবা বলো তো তোমার আননোন কয়টা আছে একটু ভালো করে দেখো। স্যার আমার এখানে ও মরা রে বাবুরে শুকাই গেছে, আরে কলম রে, কই বাবু শোনা কলম তুমি আমার, আচ্ছা কলম পাইছ, এখানে ভালো করে দেখো একটু। এইখানে এল আমার আননোন, এম আমার আননোন, এন আমার আননোন, আমাকে এল এম এন এই তিনটার মান বের করা লাগবে, এই তিনটার মান বের করা লাগবে। এই তিনটা মান বের করার জন্য ছোট্টবেলায় পড়ছিলা সহগ সমীকৃত, মনে আছে? ছোট্টবেলায় পড়ছিলা সহগ সমীকৃত, এটা মনে আছে নাকি সবার বলো? আমরা এই সহগ সমীকৃত টেকনিকটাকে ইউজ করে এল এম এন এই তিনটার মান বের করব, তারপরেই দেখবা কত সুন্দর করে অঙ্কটা মিলে যায়, কত সুন্দর করে অঙ্কটা মিলে যায়, একটু ভালো করে দেখবা। তো আকারটা কি, পি সাইন এক্স প্লাস কিউ কজ এক্স প্লাস আর, নিচে কি আছে এ সাইন এক্স প্লাস এ সাইন এক্স, এটা বি ধরব, এটা বি কজ এক্স, বি কজ এক্স প্লাস সি, নিচেরটাকে নিয়ে আমার যত কাহিনী, নিচেরটাকে নিয়ে আমার যত কাহিনী, নিচেরটাকে নিয়ে আমার যত কাহিনী। ওকে, সবাই এই পর্যন্ত বুঝছি কিনা বলো, সবাই ফরম্যাটটা বুঝছি কিনা বলো রে বাবা, সবাই একটু চিৎকার দিয়ে বলো ফরম্যাটটা বুঝছি কিনা। ওকে, সবাই একটু চিৎকার দিয়ে বলো ফরম্যাটটা বুঝছি কিনা, ফরম্যাটটা বুঝছি কিনা বলো। যেমন ধরো আমার এইখানে একটা অঙ্ক নিই আমরা, ইন্টিগ্রেশন অফ কজ এক্স, কজ এক্স প্লাস টু সাইন এক্স বাই সাইন এক্স প্লাস টু কজ এক্স, এরকম। এখানে যে টুই হওয়া লাগবে এটা বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? এখানে টুই হওয়া লাগবে এটা বাধ্যবাধকতা নাই, এখানে থ্রিও হইতে পারে, ফোরও হইতে পারে, মানে এই দুটো ভিন্ন হলেও হবে, টু কজ এক্স ডিএক্স। ওকে, এটাকে আমি কি আকারে লিখবো স্যার? প্রথমে আমি এই ফাংশনটা নিয়ে নিব, এই যে মাঝখানের যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমি কি আকারে লিখবো বলো তো বাবারা, কি আকারে লিখবো একটু ঝটপট বলো, স্যারকে স্যারকে একটু ঝটপট বলো কি আকারে লিখবো, স্যারকে একটু ঝটপট বলো তো কি আকারে লিখবো স্যার? এখানে এখানে কজ এক্স প্লাস টু সাইন এক্স বাই সাইন এক্স প্লাস টু কজ এক্স ইকুয়ালস টু আমরা লিখব বলছিলাম এল ইন্টু নিচেরটা হর, সেটা কি আছে সাইন এক্স প্লাস, সাইন এক্স প্লাস কি
বলো আমরা কি আকারে লিখব? সাইন এক্স প্লাস, সাইন এক্স প্লাস টু কজ এক্স, টু কজ এক্স। আমরা লব ইকুয়ালস টু লিখবো এটা, আমরা লব ইকুয়ালস টু লিখবো এটা, লব ইকুয়ালস টু, লব ইকুয়ালস টু এটা লিখবো। প্লাস এম ইন্টু, এটাকে যদি ব্যবকলন করি, ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস টু কজ এক্স, সাইন এক্স প্লাস টু কজ এক্স প্লাস এন, প্লাস এন। সবাই বুঝছি কিনা বলো, সবাই ফরম্যাটটা বুঝছি কিনা বলো, সবাই ফরম্যাটটা বুঝছি কিনা বলো। আমরা লিখবো কি? লব ইকুয়ালস টু এটা আকারে লিখবো, লব ইকুয়ালস টু এটা আকারে লিখবো। লব কি? কজ এক্স প্লাস টু সাইন এক্স, কজ এক্স প্লাস টু সাইন এক্স হচ্ছে লব। এইটা ইকুয়ালস টু লিখবো কি? এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডি এক্স অফ হর প্লাস এন। সেখান থেকে দেখো তো আমরা কি পাই, এল ইন্টু সাইন এক্স প্লাস টু কজ এক্স প্লাস এম ইন্টু, সাইন এক্স কে ব্যবকলন করলে কি হয়? কজ এক্স, কজ এক্স কে ব্যবকলন করলে কি হয়? মাইনাস টু সাইন এক্স প্লাস এন। কথা বুঝছি না বুঝি নাই বলো? এখন দেখো সাইন এক্স এর গুলো একসাথে নিব, সাইন এক্স এর গুলো একসাথে নিব, ধ্রুব পদ আলাদা নিব। ওকে, এল কমন নিয়ে যদি আমরা সাইন এক্স, সাইন এক্স যদি কমন নেই তাহলে কি লিখতে পারবো একটু ভালো করে দেখো। এইখানে থাকবে এল আর এখানে থাকবে কি? মাইনাস টু এম, মাইনাস টু এম ইন্টু কি? সাইন এক্স, সাইন এক্স এর গুলো একসাথে লিখে ফেললাম। এখন দেখো কজ এক্স এরটা একসাথে লিখবো, এখন দেখবো আমরা কজ এক্স এরটা একসাথে লিখবো। এখানে কি থাকে? টু এল আর এখানে থাকে কি? প্লাস এম কজ এক্স আর প্লাস এন। ওকে, এখন দেখো আমি যদি এইটাকে এখন সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করি, এই পাশে কজ এক্স এর, এই পাশে কজ এক্স এর সহগ কত আছে বলো? স্যার এই পাশে কজ এক্স এর সহগ আছে কজ এক্স সাইন এক্স ও ধ্রুবপদের, ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। কি পাবো বলো তো? আমরা পাবো হচ্ছে এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে কজ এক্স এর সহগ হচ্ছে টু এল প্লাস এম, টু এল প্লাস এম ইকুয়ালস টু কি? ওয়ান। এখানে দেখো এখানে কি পাবো? এখানে সাইন এর এক্স, সাইন এক্স এর সহগ কি আছে? টু। আর এখানে সাইন এক্স এর সহগ কি? এল মাইনাস টু এম, এল মাইনাস টু এম ইকুয়ালস টু কি? এল মাইনাস টু এম ইকুয়ালস টু কি বলো তো? টু, টু। দেন দেখো আমি এখান থেকে লিখতে পারি যে কি লিখতে পারি? এল ইকুয়ালস টু টু প্লাস টু এম। এটা আমাদের দুই নং সমীকরণ দিয়ে রাখলাম, এটাকে আমাদের এক নং সমীকরণ দিয়ে রাখলাম। আরেকটা কি লিখতে পারি? আরেকটা লিখতে পারি এন ইকুয়ালস টু কি? জিরো। এন ইকুয়ালস টু জিরো, এই পাশে ধ্রুবপদ নাই তার মানে জিরো, এই পাশে এন ইকুয়ালস টু জিরো। এই দুই নং সমীকরণের মানটা যদি এখানে বসায় দেই তাহলে কি পাবো বলো তো? দুই নং এর মান, দুই নং এ এল ইকুয়ালস টু টু প্লাস টু এম বসিয়ে পাই, বসিয়ে পাই, কি পাই বলো তো? দুই নং এ যদি এটা বসাই তাহলে আমরা কি পাবো একটু ঝটপট বলো। স্যার দুই দুকোণে চার, চার প্লাস চার এম প্লাস এম ইকুয়ালস টু কি? ওয়ান। এখন দেখো ফাইভ এম ইকুয়ালস টু, ফাইভ এম ইকুয়ালস টু কত? মাইনাস থ্রি। ফাইভ এম ইকুয়ালস টু মাইনাস থ্রি, সো এম ইকুয়ালস টু কি? মাইনাস থ্রি বাই ফাইভ, এম ইকুয়ালস টু মাইনাস থ্রি বাই ফাইভ। এম এর মান যদি এইখানে বসায় দিই, এইখানে বসায় দিই তাহলে দেখো তো এল এর মান কত পাবো আমরা? এম এর মান যদি এইখানে বসায় দিই তাহলে আমরা দেখো এল এর মান কি পাবো একটু ঝটপট বলো। এম এর মান যদি এখানে বসাই, সুতরাং এল ইকুয়ালস টু টু প্লাস টু ইন্টু মাইনাস থ্রি বাই ফাইভ, মাইনাস থ্রি বাই ফাইভ। তাহলে দেখো পাঁচ দুপুরে দশ, দশের থেকে ছয় গেলে থাকে কত? ফোর বাই ফাইভ। আমরা এল এর মান পাই গেছি, এম এর মান পাই গেছি আর এন এর মান পাই গেছি। এখন আমরা বসাই দিব। এই পর্যন্ত কার কি প্রবলেম আছে বলো? এই পর্যন্ত কার কি প্রবলেম আছে একটু বলো তো বাবারা। আচ্ছা দেখি তো তোমাদের কি কি বলছ। আচ্ছা বুঝি নাই, বুঝি নাই কত পেজ এটা আমি, আচ্ছা বুঝি নাই, বুঝি নাই। হ্যাঁ তোমরা আসো বুঝছি, সব দেখি নতুন লাগে। আচ্ছা গুড 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 গুড, বুঝি নাই কি বুঝো না একটু ঝটপট বলো। সহগ সমীকৃতটা আরেকবার, ওকে সহগ সমীকৃতটা আরেকবার।
আরেকজন বলছে পুরাটাই একটু ওভারভিউ দেন। আচ্ছা আমি পুরাটাই ওভারভিউ দিতেছি, ভালো করে দেখো আমার আকারটা কি। আকারটা হচ্ছে পি সাইন এক্স প্লাস কিউ কজ এক্স প্লাস আর, এটা হচ্ছে লব। আর নিচেরটা কি আছে, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি, এটা হচ্ছে কি আমাদের, এটা মানে কি, এটা হচ্ছে আমাদের হর। আমি বলছি লব ইকুয়ালস টু, লব ইকুয়ালস টু এল ইন্টু হর, উপরে নিচেরটা এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডি এক্স অফ হর প্লাস এন, এই আকারে সাজাইতে। এই পর্যন্ত সবাই বুঝছি না বুঝি নাই, সবাই খাতায় তুলে ফেলছো, আমি সবাই খাতায় তুলে ফেলছো আমি জানি। এখন আমার সাথে জাস্ট খালি কমেন্ট করবা, শুধু আমাকে কমেন্ট করবা, এই পর্যন্ত বুঝছো না বুঝো নাই, এই যে আমি বেসিকটা বলছিলাম এটা বুঝছো না বুঝো নাই আমাকে একটু জানাও সবাই সবাই। আমি লাইন বাই লাইন যাবো, লাইন বাই লাইন যাবো, লাইন বাই লাইন যাবো, একটু আমাকে ঝটপট বলো, এটা বুঝছো না বুঝো নাই, ঝটপট বলো, বুঝছি সবাই বলো বুঝছি কিনা, কথা বলো বুঝছি কিনা ভালো করে, বুঝলে হ্যাঁ না বুঝলে না। আচ্ছা সবাই বুঝলে হ্যাঁ বলো, না বুঝলে না বলো, ওকে বুঝছি গুড। এরপরে আমি একটা প্রশ্ন দিছি, এই প্রশ্নের লব হচ্ছে কি কজ এক্স প্লাস টু সাইন এক্স, হর হচ্ছে কি সাইন এক্স প্লাস টু কজ এক্স। আমি বলছি লব, লব কত আছে কজ এক্স প্লাস টু সাইন এক্স, এইটা ইকুয়ালস টু কি এল প্লাস নিচেরটা প্লাস এম ইন্টু ডিডি এক্স অফ নিচেরটা প্লাস এন, লিখে ফেলছি, ভেজাল আছে ভেজাল নাই। দেন আমি কি করছি, এই যে এখানে খালি ডিফারেন্সিয়েশনটা করছি, দ্বিতীয় লাইনের ডিফারেন্সিয়েশনটা করছি আর কিচ্ছু করি নাই, সাইন এক্স করলে কজ এক্স, কজ এক্স করলে মাইনাস টু সাইন এক্স, খেলা শেষ, এন্ড রয়ে গেল। এরপর কি করছি, সাইন এক্স এরটা কমন নিছি, কজ এক্স এরটা কমন নিছি, ঠিক আছে এই পর্যন্ত শেষ। সহগ সমীকৃত কি বলে, সহগ সমীকৃত বলে কোন একটা সমীকরণের ডান পাশের সেম সেম আইটেমের সহগ বাম পাশের সেম সেম আইটেমের সহগের সমান। যদি দুইটা সমীকরণকে আমরা এভাবে সমান আকারে লিখি, বাম পাশে যেগুলো আছে বাম পাশের সহগগুলো ডান পাশের সেম সেম আইটেমের সমান, ঠিক আছে সেম সেম চলকের সমান, তাহলে দেখো এইখানে আছে সাইন এক্স, সাইন এক্স এর সহগ কি স্যার এল মাইনাস টু এম, এই দেখো দুই নাম্বারে এল মাইনাস টু এম, এইখানে সাইন এক্স এর সহগ কত স্যার দুই, আমি বসায় দিছি দুই, কথা বুঝছি, ওকে। কজ এক্স এর সহগ কি বাম পাশে কজ এক্স এর, ডান পাশে কজ এক্স এর সহগ কি টুয়েলভ প্লাস এম, বাম পাশে কজ এক্স এর সহগ কি ওয়ান, এই দেখো টুয়েলভ প্লাস এম ইকুয়ালস টু ওয়ান। বাম পাশে ধ্রুবপদ আছে নাই, কিন্তু ডান পাশে ধ্রুবপদ হচ্ছে এন, তার মানে কি নাই মানে কি এখানে একটা গুল্লা আছে, সো এন ইকুয়ালস টু কি জিরো, বুঝছি না বুঝি নাই। এই দুই মামুর ব্যাটারে সলভ করে এল আর এম এর মানটা আমাকে বের করতে হবে, আমি এইখানে প্রতিস্থাপন পদ্ধতিতে এম এর মানটা বের করে ফেলছি, এম এর মানটা এইখানে বসাই দিয়ে এল এর মানটা বের করে ফেলছি, কথা বুঝছি না ভেজাল আছে বলো। এবার বলো সবাই বলো তো বুঝছি কিনা, বলো বুঝছি কিনা, কমন নেয়াটা একটু বলবেন। আল্লাহ, এল দ্বারা তুমি সাইন এক্স এর গুণ দাও, এম দ্বারা তুমি কজ এক্স এর সবগুলোর গুণ দাও, এখানে সাইন এক্স এর সাথে গুণ আছে এল তাই আমি এল লিখছি, এইখানে সাইন এক্স এর সাথে গুণ আছে টু এম, এই আমি টু এম লিখছি, সাইন এক্স রয়ে গেল। আল্লাহ কমন নেয়া বোঝানো লাগে, কি দিন আসলো কি দিন দেখা লাগলো বুঝছো, তোমাদের কিভাবে কমন নেই এটাও দেখা লাগবে। বাবা রে একটু ভালো করে দেখ, যারা কমন নিতে কইছো নে বাবা, তোদের জন্য এল সাইন এক্স প্লাস টু এল কজ এক্স প্লাস এম কজ এক্স মাইনাস টু এম সাইন এক্স, নে বাবা মুখে তুলে দিলাম, একদম মুখে তুলে দিলাম, এখন দেখা দেখা লো যে কজ এক্স আছে কজ এক্স আছে, কমন নিলে কি থাকে সাইন এক্স আছে সাইন এক্স আছে, কমন নিলে কি থাকে বলে ফেলা, কিন্তু আমি এই অঙ্কটা একদম ঝাঁকানাকা ভাবে তোমাদের শেষ চাই, একদম ঝাঁকানাকা ভাবে শেষ চাই বলো, কথা কও বুঝছি কিনা, কথা কও বুঝছি কিনা, এইবার তো ক্লিয়ার নাকি ভেজাল আছে, আমি কি বোর্ডটা মুছতে পারি, মুছে দিই।
বোর্ডটা মুছে দেই, একটু ঝটপট বলো তো বোর্ডটা মুছবো কি না। ওকে 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 গুড, সবাই বুঝে ফেলছি। সো আমরা কি করব, এইখানে এল এম আর এন এর মানটা বসাই দিব তাহলেই হবে, এইখানে এল এম এর মানটা বসাই দিব তাহলেই হয়ে যাবে আমাদের কাজ, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। হ্যাঁ আমরা মুছে দিই এতটুকু, এতটুকু মুছে দেই, মুছে দেওয়া লিখা হচ্ছে। এখন কি লিখবা, এখন সবাই লিখবা, সুতরাং এখন কি লিখবা বলো তো, এখন কি লিখবা বলো, এই মান ভুলে গেছি, মানগুলো একটু মনে করে দিও আমাকে, প্যাচ লাগাও না। এখন দেখো কি লিখবা, আমাকে একটু ঝটপট বলো। সুতরাং এখানে সুতরাং দিবা, সুতরাং উপরের লাইনটা মুছে দিবা, শুধুমাত্র নিচের লাইনে লিখব। সুতরাং সুতরাং এল এর মান জানি কত আসছে বাবা, একটু বলো তো এল এর মান কত আসছে, একজন একটু বলো এল এর মান কত, 4/5, এল এর মান কত, 4/5, আর এন এর মান কত। সুতরাং এল এর মান হচ্ছে 4/5 সাইন এক্স প্লাস 2 কজ এক্স, আর এম এর মান কত ছিল জানি, এম এর মান ছিল -3/5, 3/5 কজ এক্স মাইনাস 2 সাইন এক্স প্লাস 0। ওকে সুতরাং দেখো এখন এই যে মানটা পাইলা, সুতরাং তুমি এখন এখানে কি লিখতে পারো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এইখানে এখন মানটা লিখবা, এইখানে যে লবের মানটাকে তুমি চেঞ্জ করছো, লবের পরিবর্তে এইটা লিখবা, কি লিখবা যে স্যার 4/5 সাইন এক্স প্লাস 2 কজ এক্স মাইনাস 3/5, 3/5 কজ এক্স মাইনাস 2 সাইন এক্স, নিচে কি আছে, নিচে আছে হচ্ছে সাইন এক্স প্লাস 2 কজ এক্স, সাইন এক্স প্লাস 2 কজ এক্স, এটা আমরা লিখে দিব। এই নিচের লাইনটা মুছে দিতেছি রে বাবা, নিচের লাইনটা মুছে দিতেছি, হ্যাঁ একটু ভালো করে দেখো। আর এটা ডিএক্স আছে, অবশ্যই ডিএক্স আছে, ডিএক্স আছে। এখন দেখো কি বলতে পারি, এইটা দ্বারা এটাকে কাটা যায়, আমি ইন্টিগ্রেশন অফ 4/5 সাইন 2 সাইন এক্স প্লাস 2 কজ এক্স, নিচে কি আছে সাইন এক্স প্লাস 2 কজ এক্স ডিএক্স মাইনাস 3/5 ইন্টিগ্রেশন অফ কজ এক্স মাইনাস 2 সাইন এক্স বাই সাইন এক্স, সাইন এক্স প্লাস প্লাস কি বলো, প্লাস হচ্ছে 2, 2 কজ এক্স ডিএক্স। ওস্তাদ এইখানে দেখো কাটাকাটি যায়, কাটাকাটি যায়, পুরাটা কাটাকাটি চলে যায়, আর ইন্টিগ্রেশন করলে থাকবে কি, আমরা যদি ডিএক্স ইন্টিগ্রেশন করি তাহলে থাকবে কত, 5 শুধুমাত্র এক্স মাইনাস 3/5, নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা আনসার, সাইন এক্স প্লাস 2 কজ এক্স প্লাস সি, বুঝছি কিনা বলো, ঝটপট বলো, চিল্লে বলো, বুঝছি না বুঝি রে বলো, বাবারা সবাই একটু ঝটপট বলো, বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলো, বুঝছি কিনা, বুঝছি রে ভাই, বুঝছি, ঝটপট বলো, বুঝছি কিনা, মুছে দিব এখন, একটু ঝটপট বলো, বুঝছি কিনা, আমি বোর্ড মুছে দিব, একটু ঝটপট বলো রে, ক্লিয়ার, ওকে ডান, সো এই ফরম্যাটটা নেওয়ার মানে কি, লবটাকে এমন ভাবে আমি চেঞ্জ করছি, লবটাকে আমি এমন ভাবে চেঞ্জ করছি, লবটাকে আমি এমন ভাবে চেঞ্জ করছি যাতে করে আমি এই কনভার্সনে লিখতে পারি, এই ফরম্যাটটাতে আনতে পারি। এই অঙ্কটা অনেক অস্থির একটা অঙ্ক, সবাই ভালো করে একটু বুঝে রাখবা, সবাই ভালো করে একটু বুঝে রাখবা যাতে আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি। ওকে চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই, আমাদের পরবর্তী ম্যাথের দিকে যাই।
আমরা পরবর্তী ম্যাথের দিকে যাই, চলো। আচ্ছা আমরা একটা জিনিস একটু চিন্তা করি, এখন একটা জিনিস একটু চিন্তা করি, এই জিনিসটাকে আর কিভাবে ইউজ করা যায় এই বিষয়টা একটু চিন্তা করি। হ্যাঁ, এখন মনে করো আমার উপরেরটা দেয়া নাই, উপরেরটা দেয়াই নাই, একটু জাস্ট একটা হাইপোথেসিস। আচ্ছা থাকবে, এখানে লাগবে না, আমি নিজে প্র্যাকটিস করি তারপর তোমাদের বলবো। হঠাৎ করে মাথায় একটা জিনিস আসছে যে হোয়াট ইফ যদি আমার শুধুমাত্র এইটা থাকতো, আর dx বাই a সাইন x প্লাস b cos x প্লাস c, উপরে তোমার শুধুমাত্র ওয়ান আছে, এটার জন্য কি আমি এই টেকনিক করতে পারবো কিনা এই জিনিসটা আমাকে একটু দেখা লাগবে। ওকে, যেহেতু আমাকে এখানে এই ফরম্যাটটা দেওয়া আছে হুবহু সেম ফরম্যাটের জন্য, এটা দেখে আমি করে তোমাকে জানাবো, তোমাদের জানাবো, এখন লাগবে না। চলো আমরা লাস্ট ফরম্যাটটা দেখে ফেলি স্যার, আমরা লাস্ট ফরম্যাটটা দেখে ফেলি, আমরা লাস্ট ফরম্যাটটা দেখে ফেলি যে এই টাইপের অঙ্ক থাকলে কিভাবে করতে হয়। টাইপ 18 থেকে টাইপ 19 এ চলে যাব আমরা, টাইপ 19 না, এইভাবে এটা করা যাবে না, এইভাবে এটা করা যাবে না। সিঙ্গেল যদি থাকে তাহলে এইভাবে এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব না, আমাদের এখন টেনশন হচ্ছে সিঙ্গেল থাকলে আমরা কি নিয়মটা অ্যাপ্লাই করব। 19, টাইপ 19, এটা হচ্ছে আমাদের এরকম সিঙ্গেলের জন্য। আকারটা ভালো করে দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই a sin x প্লাস b cos x প্লাস c, অথবা অথবা ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b cos x, অথবা ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b sin x, এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা কি করব। সবাই আমরা জানি ছোটবেলা থেকে উপগণিত কোণের সূত্র হিসেবে জানি যে sin x equals to কি, sin x equals to হচ্ছে 2 tan x by 2 1 প্লাস tan স্কয়ার x by 2। ওকে, আবার cos x উপগণিত কোণের সূত্র থেকে cos x equals to আমরা কি জানি 1 minus tan স্কয়ার x by 2 1 প্লাস tan স্কয়ার x by 2, এটা আমরা উপগণিত কোণের সূত্র থেকে জানি, উপগণিত কোণের সূত্র থেকে আমরা এটা জানি, মানে ট্রাইগোনোমেট্রিতে আমরা যেই পড়াটা পড়ছিলাম সেই পড়া থেকে আমরা এটা জানি। ওকে, আমরা এটা জানি। সো যদি এরকম ফরম্যাটে থাকে sin x এর পরিবর্তে এটা বসাবো, cos x এর পরিবর্তে এটা বসাবো, অর্থাৎ পুরো ইকুয়েশনটাকে আমি tan এ কনভার্ট করে দিব, পুরো ইকুয়েশনটাকে কি আমি tan এ কনভার্ট করে দিব, তারপরে এই tan x by 2 কে আমি z ধরব, তারপরে কি tan x by 2 কে আমি z ধরে কাজ করব, tan x by 2 কে আমি z ধরে বাকি কাজটা করব। সবাই একটু টাইপটা লিখে ফেলো ঝটপট, ঝটপট টাইপটা লিখে বলো ডান, ঝটপট টাইপটা লিখে বলো ডান, ঝটপট টাইপটা লিখে বলো ডান। আচ্ছা সবাই একটু ঝটপট লেখা বলো ডান, হ্যাঁ ঝটপট লেখা বলো ডান, একটু ঝটপট লেখা বলো ডান। আমরা অঙ্কটা তুলে ফেলি ফাঁকে, তোমরা একটু লিখতে থাকো নিয়মটা কি করব, আমরা এই ফাঁকে কোশ্চেনটা তুলে ফেলি। ইন্টিগ্রেশন অফ dx বাই 3 sin x ধরো 2 cos x প্লাস 5, এটা আসো, এটাকে আমরা করতে চাই, এটাকে আমরা কাজটা করতে চাই। সবাই আশাকে তুলে ফেলছো, সবাই আশাকে তুলে ফেলছো, এতক্ষণে আমি এটা মুছে দিই, আমি এটা মুছে দিই, এটা আমরা মুছে দিব, মুছে দিয়ে বলো কি বলছিলাম, যে স্যার সাইন এক্স এর পরিবর্তে কি সূত্র বসাতে বলছি, যে স্যার 3 ইন্টু ট্যান এক্স বাই 2 2 ট্যান এক্স বাই 2 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, প্লাস কি আছে, প্লাস হচ্ছে আমাদের 5। এখন আমি কি করব, নিচের থেকে কমন নিব, নিচে থেকে আমি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স কে কমন নিব, কমন নিয়ে কি লিখতে পারি বলো তো, আমি যদি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 কমন নিই তাহলে আমি কি লিখতে পারবো একটু ঝটপট বলো, তাহলে আমি লিখতে পারবো যে 6 ট্যান এক্স বাই 2 প্লাস 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 5 প্লাস 5 ট্যান স্কোয়ার এক্স বাই 2, আর উপরে কি থাকবে ডিএক্স। এই পর্যন্ত সবাই ঝটপট তুলো, এই পর্যন্ত সবাই ঝটপট তুলো, সবাই এই পর্যন্ত ঝটপট তুলো রে, এই পর্যন্ত ঝটপট তুলো। এখন দেখো এইখানে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সমান কত,
স্যার 1 প্লাস 10 স্কয়ার এক্স বাই 2 সমান হচ্ছে সেক স্কয়ার এক্স বাই 2, আমরা সবাই জানি কি থাকবে, আমরা যদি এই লাইনটার উপর, আচ্ছা এখানে দেখি একটা লাইন লেখা যাবে ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই, এইখানে আছে দুইটা আর এখানে আছে একটা, থ্রি টেন স্কোয়ার এক্স বাই 2, এইখানে আছে সিক্স টেন এক্স বাই 2 প্লাস সিক্স টেন এক্স বাই 2, এইখানে আছে কি পাঁচ আর দুই কত হবে সাত, নিচে কত আছে sec স্কয়ার x বাই 2, এটা ডিগবাজি খেয়ে উপরে উঠে যাবে, এটা ডিগবাজি খেয়ে উপরে উঠে যাবে, ও আচ্ছা নিচেটা দেখা যাচ্ছে না, একটু কষ্ট করে দেখে ভালো, নিচে আছে sec স্কয়ার x বাই 2, ভগ্নাংশের নিচে আছে sec স্কয়ার x বাই 2, ওকে এটা উপরে উঠে গেলে কি থাকবে, নিচে আছে sec স্কয়ার x বাই 2, এটাকে সূত্র ফেলায়া, এটাকে সূত্র ফেলায়া x স্কয়ার sec স্কয়ার x বাই 2 আছে, তো আমি যদি এটাকে উপরে নিয়ে যাই sec স্কয়ার x বাই 2 dx, নিচে কি আছে 3 tan স্কয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 প্লাস হচ্ছে 7, এটা থাকে, সবাই একটু ঝটপট বলো তো এটা থাকে, সবাই একটু ঝটপট দেখো এটা থাকে, সবাই একটু ঝটপট দেখো রে ভাই এটা থাকে, ওকে এটা থাকে, গুড, আমরা এতটুকু থাকে আমরা এটা লিখে ফেললাম, হ্যাঁ এতটুকু লিখার পরে আমি কি বলছি ধরি ধরি tan x tan x বাই 2 ইকুয়ালস টু z, ব্যবকলন করলে কি হয় হাফ অফ sec স্কয়ার x বাই 2 dx ইকুয়ালস টু কি dz, সো sec স্কয়ার x বাই 2 dx ইকুয়ালস টু 2 dz, আমরা এটা লিখতে পারি, এই মানটা এখন আমরা রিপ্লেস করে দিব, এই মানটা এখন আমরা রিপ্লেস করে দিব, এইখানে দেখো রিপ্লেস যদি করি তাহলে কি লিখতে পারি ঝটপট দেখিও ঝটপট দেখিও, আমরা যদি রিপ্লেস করি তাহলে কি লিখতে পারবো স্যার, আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ 2 dz, ইন্টিগ্রেশন অফ 2 dz নিচে আছে কত 3 z স্কয়ার প্লাস 6z প্লাস 7, 6z প্লাস 7, ওকে আমরা এটা লিখতে পারি 6z প্লাস 7, আমরা এটা লিখতে পারি, সবাই একটু ঝটপট বলো তো লিখতে পারছি কিনা, গত ক্লাসে শিখাইছিলাম রুলের ভিতর এখানে 3 থাকতে পারবে না, 3 কে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে হবে, চলো আমরা 2 বাই 3 কে একবারে বাইরে কমন নিয়ে আইসা পড়ি, থাকে কি dz বাই z স্কয়ার প্লাস 2z প্লাস 7 বাই 2, 2z বাই 7 বাই 2, সেখান থেকে আমরা কি পাই 2 বাই 3 ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কয়ার প্লাস 2z প্লাস 1, এই 1 কে ব্যালেন্স করার জন্য আমাকে কি করা লাগবে, এই 1 কে আমি মাইনাস করে দিব, ব্যালেন্স করার জন্য আমি মাইনাস করে দিব, গত ক্লাসের টেকনিকটা এখানে অ্যাপ্লাই করলাম, গত ক্লাসের টেকনিকটা এখানে অ্যাপ্লাই করলাম, ওকে সো আমাদের কি থাকে 2 বাই 3 ইন্টিগ্রেশন অফ dz বাই z প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এখানে থাকে 5 বাই 2, এখানে থাকে কি 5 বাই 2, আমরা যদি বিয়োগ করি 2 বাই দিলে 5 বাই 2 থাকবে, আর আমি যদি এখানে একটা রুট ওভার দিয়ে হোল স্কোয়ার করে দেই তাহলে কি থাকবে যে z স্কোয়ার প্লাস এটা, বলতো এটা কোন সূত্রে পড়ে, মনে করে বলতো dx বাই s স্কোয়ার প্লাস x স্কোয়ার কোন সূত্র, একটু আমাকে বলো ঝটপট বলো, একটু আমাকে ঝটপট বলো ওস্তাদ ঝটপট বলো কোন সূত্র এটা, 7 বাই 3 কিভাবে রে বাবা, হ্যাঁ 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 7 বাই 3, সরি 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 7 বাই 3, সরি 3, তাহলে 3 বাদ দিলে কত হবে 4, 4 বাই 2, 4 বাই 2 হয়ে যাবে, থ্যাংক ইউ যে ভুলটা ধরছো থ্যাংক ইউ, 4 বাই 2 মানে হচ্ছে কত 2, অনলি থাকে 2, এইখানে থাকে অনলি থাকবে 2, তার মানে এটাকে আমি রুট ওভার 2 তার হোল স্কয়ার লিখব, সূত্রটা কি হয়ে যাবে, সূত্রটা হয়ে যাবে স্যার, সূত্রটা হয়ে যাবে 1 বাই এ 2 বাই 3 তো থেকে গেল ইনটু 1 বাই এ 1 বাই রুট ওভার 2 ট্যান ইনভার্স x বাই এ z প্লাস 1 বাই এ, এর মান কত রুট ওভার 2 প্লাস c, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর, একটু ঝটপট দেখো রে বাবা, এটা হয়ে যাবে আমাদের উত্তর, একটু ঝটপট দেখো,
আবারও ভুল লিখছি এখানে, একবার ভুল শুরু হলে পুরো ভুল চলে। 1 প্লাস 7 বাই 3 মাইনাস 1, তার মানে থাকবে কত? dz বাই z প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4 বাই 3 রুট ওভার 4 বাই 3 তার হোল স্কোয়ার, এটা। সো এখানে হবে কত? রুট ওভার 4 বাই 3, এইখানে হবে কত? রুট ওভার 4 বাই 3, প্যারা নাই, শেষ। এখন আমাদের মানগুলা বসাই দিলে উত্তর হয়ে যাবে। তো 2 বাই 3 ইন্টু রুট ওভার 3 উপরে চলে যাবে, নিচে চলে আসবে কত? 2। এইখানেও দেখো সেম ওয়েতে ট্যান ইনভার্স রুট ওভার 3 জেড প্লাস রুট ওভার 3 বাই কত? 2 প্লাস সি। সেইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, সেইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এখন আমরা জেড এর মানটা বসাই দিব, 2 2 ক্যান্সেল, আর 3 বাই রুট ওভার 3 হচ্ছে 1 বাই রুট ওভার 3। আমরা যদি জেড এর মানটা বসাই দিই, জেড ধরছিলাম ট্যান ট্যান কতকে? ট্যান এক্স বাই 2 কে। সুতরাং ট্যান ইনভার্স ট্যান রুট ওভার 3 ট্যান এক্স বাই 2 প্লাস রুট ওভার 3 বাই 2 প্লাস সি, আনসার। এটাই আনসার। বুঝছি না সবাই কমেন্টে বলো, বুঝছি না সবাই একটু কমেন্টে বলো। আমি আবার পুরোটা বুঝিয়ে দিব, তোমাদের চাপ নাই, আমি আসি তো চাপ নাই, কোনো চাপ নাই। একটু ঝটপট দেখো এইখানে আছে কি, আমি গত ক্লাসে শিখেছিলাম থ্রি থাকলে থ্রি কে কমন নিয়ে বাইরে বের করে দিতে হবে, আমরা বাইরে বের করে নিলাম, dz বাই z স্কোয়ার প্লাস 2z প্লাস 7 বাই 3 থেকে গেল। এইটাকে আমার কি বলছিলাম, a প্লাস b হোল স্কোয়ার, বর্গের সূত্রে কনভার্ট করতে হবে। সো আমি যদি হিসাব মিলাই যাই, z স্কোয়ার প্লাস 2z প্লাস 1 আমার ছিল না, এটা বিয়োগ হয়ে যাবে, আমি বিয়োগ দিয়ে দিলাম। এইখান থেকে বিয়োগ দিলে কত থাকে? 4 বাই 3 থাকে। সো আমরা লিখলাম কি, x স্কোয়ার প্লাস s স্কোয়ার। আমরা গত ক্লাসে শিখছিলাম যে dx বাই s স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান হচ্ছে ট্যান ইনভার্স 1 বাই a ট্যান ইনভার্স x বাই a, 1 বাই a ট্যান ইনভার্স x বাই a, 2 বাই 3 তো এখানে 2 বাই 3 রয়ে গেল, 1 বাই a ট্যান ইনভার্স x বাই a প্লাস c। এখন জাস্ট খালি সিম্পল ক্যালকুলেশন, রুট ওভার 4 কে রুট করলে 2 থাকে আর রুট ওভার 3 উপরে চলে যাবে, ওকে। ট্যান ইনভার্স রুট ওভার 3 দ্বারা যদি গুণ দিই, রুট ওভার 3z প্লাস 3 বাই 2। এখন দেখো ট্যান ইনভার্স z এর মান ছিল ট্যান x বাই 2, বসাই দিলাম প্লাস রুট 3 বাই 2, খতম। আমি যারা কাটাকাটি করছো, হ্যাঁ আমার মতো তো হোয়াইট বোর্ডে এডিট করার অপশন আছে, তোমাদের এডিট করার অপশন নাই, অত্যন্ত দুঃখিত। সবাই একটু কষ্ট করে এই জিনিসটা মিনিমাইজ করে নিবা, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। ওকে ওকে ওকে, সবাই বলো, বুঝছি কিনা ম্যাথটা, বুঝছি কিনা সেটা বলো, ম্যাথ বুঝছি কিনা বলো, ম্যাথ। ওকে উস্তাদ, ডানের প্রথম লাইনটা একটু বলবেন, ডানের প্রথম লাইনটা আবার বলতেছি, ডানের প্রথম লাইনে ভাই সূত্র বসাইছি, ইন্টিগ্রেশন অফ dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, এই সূত্রটা বসাইছি, বুঝছো? সূত্র এটা বসাইছি, ক্লিয়ার? জাস্ট খালি ধরে ধরে মানটা বসাই দিছি। ক্লিয়ার সবাই, বুঝছো কিনা বলো? ক্লিয়ার দিতে ভুলে প্লেয়ার লাগে, তোমরা কি বড় বড় প্লেয়ার না, অনেক বড় প্লেয়ার, গুড। আচ্ছা চলো, এখন আমরা আমাদের মেইন যে কনসেপ্ট ছিল, আমাদের জঘন্য কনসেপ্টটা শেষ, 20 নাম্বার টাইপটা দেখাবো, এই টাইপটা আমি তোমাদের আগেই করাই দিছি, ওকে, এই টাইপটা তোমাদের আগেই করাই দিছি, তারপর একটু 20 নাম্বার টাইপটা বলে দিই তোমাদের, জাস্ট হালকার উপর ঝাপসা। অঙ্কটা করাই দিছি এই টাইপে, সো জাস্ট খালি টাইপটা দেখাই দিব, আর ম্যাথটা আগে করানো আছে,
ম্যাথটা আমি র্যান্ডম ম্যাথে করাই দিছিলাম, র্যান্ডম ক্লাস যে করলাম র্যান্ডম টাইপে করাই দিছিলাম, জাস্ট খালি এখন তোমাকে প্যাটার্নটা দেখাই দিব। ওকে, প্যাটার্নটা হচ্ছে টাইপ 20 আমাদের, টাইপ 20। ওকে, প্যাটার্নটা একটু ভালো করে দেখো, অঙ্কের প্যাটার্নটা ভালো করে দেখো, যে ইন্টিগ্রেশন অফ এ প্লাস বি টু দি পাওয়ার পি বাই কিউ বাই হচ্ছে সি প্লাস এক্স টু দি পাওয়ার পি বাই কিউ, এক্স টু দি পাওয়ার পি বাই কিউ প্লাস সি প্লাস প্লাস ডি এক্স টু দি পাওয়ার, ডি এক্স টু দি পাওয়ার আর বাই এস, আর বাই এস এরকম, অথবা ডি এক্স বাই এ এক্স টু দি পাওয়ার পি বাই কিউ প্লাস বি এক্স টু দি পাওয়ার আর বাই এস, এরকম যদি তোমাদের আকারের যদি ফর্মুলা ফরম্যাটটা থাকে, এক্স এর উপর যদি এরকম পাওয়ারে থাকে, তাহলে মনে রাখবা কিউ আর এস এর, কিউ এস এর লসাগু, লসাগু সাগু নির্ণয় করব, নির্ণয় করব। সাপোজ লসাগুটা আমার আসছে এন, লসাগুটা হচ্ছে কি আমাদের এন, তাহলে জেড ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন ধরবো, ওই যে লসাগু যেটা আসবে ওইটাকে আমি জেড ধরবো, বুঝছো? এই অঙ্কটা আমি তোমাদের করাই দিছি, একটু ভালো করে দেখো, র্যান্ডম ক্লাসে করাই দিছি, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এরকম প্রশ্নটা ছিল, যেখানে দুই আর চারের লসাগু হচ্ছে চার, আমরা জেড এক্স, জেড ইকুয়ালস টু কি এক্স টু দি পাওয়ার ফোর ধরছিলাম, এক্স টু দি পাওয়ার ফোর কে জেড ধরছিলাম। ওকে, সবাই একটু ভালো করে দেখে ফেলো, এই অঙ্কটা তোমরা এখন করতে পারবা। সরি একটু ভুল লিখছি, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার ফোর ধরবো, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এন, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এন ধরবো, আমি উল্টা লিখে ফেলছিলাম, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এন ধরবো, একটু ভালো করে কারেকশন করো বাবা, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এন ধরবো, এরকম এরকম ছিল প্রশ্নটা, যেটা আমি ক্লাসে করাই দিয়েছিলাম তোমাদের, এখানে প্লাস ছিল, দুই আর চারের লসাগু যেটা আছে এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এন ধরবো, আমি তোমাদের ক্লাসে বলছিলাম এরকম করে, যাতে আমার এই ভগ্নাংশ অবস্থাটা ক্লিয়ার হয়, যাতে আমার এই ভগ্নাংশ অবস্থাটা দূর হয়, আর ভগ্নাংশ অবস্থা দূর হবে কখন, যখন তুমি এই দুটা লসাগুর সমান মান জেড টু দি পাওয়ার এন ধরবা। ওকে, ক্লিয়ার? এই ম্যাটটা করাই দিছি, সবাই বলো এতটুকু পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত বুঝছি। ওকে, নেক্সট আমরা টাইপ 20 পর্যন্ত শেষ করলাম, আমি আজকের ক্লাস শেষে তোমাদের একটা পোস্ট দিব, একটা পোস্টের ভিতর তোমাদের আংশিক ভগ্নাংশ, ছোটবেলার যে ক্লাসটা ভুলে গেছো, ছোটবেলার যে ক্লাসটা ভুলে গেছো, ওই ভুলে যাওয়ার টেকনিকটা একটু দিব। সো তোমরা একটু ভিডিওগুলো রেকর্ড করে নিবা, মানে রেকর্ড দেখে ক্লাসটা করে নিও, হ্যাঁ, আর ছোটবেলার যে 9-10 হায়ার ম্যাথে যে আংশিক ভগ্নাংশ ছিল এইগুলো আবার পুনরায় করানোটা কি ঠিক হবে বলতো? আমাদের তো অনেকগুলো ক্লাস লেগে যাবে, তাই আমি এটা রেকর্ড করে রাখছি, আমার কাছে রেকর্ড ম্যাটেরিয়াল আছে, ওইটা আমি তোমাদের দিয়ে দিব, তোমরা ওটা একটু দেখে ক্লাসটা করে নিও ছোট্ট করে। ওকে, এখন আমরা যে জিনিসটা করব সেই জিনিসটার নাম হচ্ছে টাইপ, অনেক বাকি রে বাবা, টাইপ করতে করতে জীবন শেষ। এখন আমরা যে জিনিসটা পড়ব, অংশায়ন সূত্র, অংশায়ন, অংশায়ন সূত্র, এখন আমাদের টাইপের নাম হচ্ছে অংশায়ন সূত্র। ওকে, সবাই একটু ভালো করে টাইপের নামটা লিখো, আমরা নতুন একটা টাইপে ঢুকবো, নতুন বেসিকে ঢুকবো, নতুন বেসিকে ঢুকে যাব, হ্যাঁ। অংশায়ন সূত্র ইংলিশে বলি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস, এটাকে তোমরা টেকনিক্যালি বলতে পারো যুগজীকরণের ইউভি টেকনিক, যুগজীকরণের ইউভি টেকনিক। ওকে, মনে করো এরকম দেয়া আছে, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এখানে ইউ একটা এক্স এর ফাংশন, ভি একটা এক্স এর ফাংশন, দুইটাই এক্স এর ফাংশন। ইউভি কি? ইউভি হচ্ছে এরকম দেয়া আছে, যেখানে তুমি লিখবা যেখানে, যেখানে ইউ ভি কি এক্স এর ফাংশন, ইউভি দুইজনে হচ্ছে এক্স এর ফাংশন, যেখানে ইউভি দুইজনে হচ্ছে কি এক্স এর ফাংশন। এখন দেখো এটাকে আমরা কি করব, এখন এই প্রশ্নের ভিতর আমরা ইউ ধরা নিয়ে ঝামেলায় পড়ি, একটু ভালো করে দেখো, আমরা এইরকম লিখি সূত্রটা, ইউ ভি ডি এক্স
प्लस माइनस डी डी एक्स ऑफ यू इंटीग्रेशन ऑफ वी डी एक्स तार पूरा तार इंटीग्रेशन डीएक्स আমরা এরকম বলি প্রথম অংশ ইনটু দ্বিতীয় অংশের যোগজ মাইনাস মাইনাস প্রথম অংশের অন্তরজ ইনটু দ্বিতীয় অংশের অংশের যোগজ যোগজ ইনটু এর যোগজ যোগজ এই পুরাটার যোগজ ঠিক আছে তো আমার সাথে সাথে একবার একটু খাতায় তিনবার লিখে ফেলো সূত্রটা সূত্রটা খাতায় তিনবার লেখো ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডি এক্স ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডি এক্স ইউ ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডি এক্স অফ ইউ ইনটু প্রথমে যে ভিডিএক্স লিখছিলে ওইটাই পুরোটার আবার ইন্টিগ্রেশন করে দিবা কিভাবে লিখবা প্রথমে লিখবা ভিডিএক্স প্রথমে লিখবা ভিডিএক্স প্রথমে যেটা ছিল এটা তুমি একবার ডিফারেন্সিয়েশন করবা অন্তরজ করবা করে আবার এখানে যেটা লিখছিলে এটার গুণফল নিবা এই টোটাল গুণফলটার আবার আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে সবাই খাতার ভিতর তিনবার লিখে বলো ডান সবাই খাতার ভিতর তিনবার লিখে বলো ডান সবাই খাতার ভিতর তিনবার লিখে বলো ডান সবাই একটু খাতার ভিতর ঝটপট তিনবার লিখে বলো ডান বলো ডান 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 ইন্টিগ্রেশন বাই পার্টস তাড়াতাড়ি দ্রুত খাতায় লিখো সবাই একটু খাতায় লিখো খাতায় লিখে বলো ডান সবাই খাতায় লিখো ডান সবাই খাতায় লেখো ডান ঝটপট এরপরে আমাদের জাতির কাছে একটা প্রশ্ন থাকে ইউ কাকে ধরবো ইউ কাকে ধরবো এটা একটা জাতির বিবেকের কাছে প্রশ্ন ইউ কাকে ধরবো নরমালি হচ্ছে যেটাকে ব্যবকলন করা যায় যেটাকে ইজিলি ব্যবকলন করা যায় বা ব্যবকলন করে শেষ পর্যন্ত যাওয়া যায় সেটাকে আমরা ইউ ধরবো বাংলা কথা সেটাকে আমরা ইউ ধরবো কিন্তু সবসময় তো এটা মনে থাকে না তাই আমরা একটা সূত্র লিখি এরকম এল আই এ টি ই এল আই এ টি ই এখানে এল দ্বারা বোঝায় লগারিদমিক ফাংশন লগারিদমিক লগারিদমিক ফাংশন ঠিক আছে এল দ্বারা বোঝায় কি লগারিদমিক ফাংশন একটু ঝটপট দেখো এল দ্বারা বোঝায় হচ্ছে লগারিদমিক ফাংশন ওকে আই দ্বারা বোঝায় হচ্ছে ইনভার্স ফাংশন ইনভার্স ফাংশন ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর কি এ দ্বারা বোঝা হচ্ছে অ্যালজাব্রিক অ্যালজাব্রিক ফাংশন কি বলে অ্যালজাব্রিক ফাংশন অ্যালজাব্রিক ফাংশন ফাংশন ওকে দেন দেখো টি দ্বারা বোঝায় ট্রাইগোনোমেট্রিক ফাংশন ফাংশন এবং লাস্টলি ই দ্বারা বোঝায় এক্সপোনেনশিয়াল ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন লগারিদমিক মানে লগ লন ইনভার্স ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে যে তোমার সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স অ্যালজেব্রিক মানে হচ্ছে কি নর্মাল আমাদের যে বীজগাণিতিক মানগুলো আছে এক্স এক্স স্কয়ার এক্স কিউব এগুলো তারপরে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক মানে হচ্ছে কি তোমাদের সাইন এক্স কস এক্স ট্যান এক্স আর এক্সপোনেনশিয়াল মানে কি ই টু দি পাওয়ার এক্স রিলেটেড ই টু দি পাওয়ার এক্স ট্যান টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এই রিলেটেড সো যেটা প্রথমে আসবে যেটা আগে থাকবে এইগুলোর ভিতর যেটা আগে থাকবে সেটাকে আমি ইউ ধরব যেটা আগে থাকবে সেটাকে আমি ইউ ধরব সবাই খাতায় তুলে বলো ডান সবাই খাতায় তুলে বলো ডান একজন বলতেছে যুগজীকরণ তোমাদের একটা কমন প্রবলেম বুঝছো কমন প্রবলেম জীবনে সবকিছু তোমরা ইজিয়েস্ট হইতে চাও মানে আমি চাওয়া মাত্র পাওয়া যাবো এরকম ভাবে চাও
ভাই হাতের পাঁচটা আঙ্গুল সমান না, এই পাঁচটা আঙ্গুলের প্রবলেমগুলো সলভ করতেও সবগুলা প্রবলেম সলিউশন একরকম হবে না। এখন গিয়ে তুমি অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ার নিউ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তুমি গিয়ে যদি চিন্তা করো যে আমি এটা করব না ওইটা করব না, ঠিক আছে, এরকম করবা বাবারে, তাহলে তুমি আস্তে আস্তে যখন যাবা সাজেশন পড়বে যখন যাবা, তুমি যদি এখন থেকে কমে যেতে থাকো সাজেশনে গিয়ে কি করবা। আর ইন্টিগ্রেশন এমন একটা বিষয় যে কোনো টাইপের কাজের ভিতরে ইন্টিগ্রেশনটা লাগে, মানে ইঞ্জিনিয়ারিং পড়বা ইন্টিগ্রেশন ছাড়া চোখ বন্ধ করে অচল, জীবন অচল, তখন থেকে স্যারদের বকবা যে স্যাররা পড়ায় নাই। আমরাও তোমাদের মতের সাথে বাধ্য হয়ে অনেক সময় কম করাই বা করাই না বা বেসিকটা পড়ায় দিই এরকম। বা 10 MS এর ক্লাসগুলোর ভিতরে তোমরা দেখতেছো ম্যাথ ক্লাসগুলোর ভিতরে আমরা ট্রাই করতেছি ম্যাক্সিমাম অঙ্ক করায় দিতে বা ম্যাক্সিমাম সব টাইপের জিনিসগুলো আমরা টাইপ করেন। অ্যাজ এ ডিপার্টমেন্ট অফ হেড, আমি ম্যাথের ডিপার্টমেন্টের হেড হিসেবে তোমাদের সবগুলোই এইরকমভাবে মেনটেন করার চেষ্টা করতেছি। তোমাদের অভিভাবক বলো বা আমি বলো, আমরা কিন্তু কোনো কিছু ছেড়ে পড়ানোর উদ্দেশ্যে নাই, আমরা কঠিন কঠিন নিয়মগুলো তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সাজেশনে গিয়ে পড়বাই না, হতাশ থাকবা। সো ইন্টিগ্রেশন এমন একটা জিনিস, স্যার পড়াইতেছে পড়া লাগবে, পরে জীবন এমন তো কঠিন না, এমন কঠিন হতো তোমাদের বইয়ে দিত না, ঠিক না? এমনই যদি কঠিন হতো তাহলে তো তোমাদের বই বিষয়টা দিত না, তোমাদের বিষয়টা জানতে হবে, এটার জন্যই দিচ্ছে। তার মানে এটা না জানলে তোমাকে হবে না, তাই সবগুলো লাইফে এক্সপ্লোর করো, পরে সাজেশন তো অন্য জিনিসটা বাবা, ওই সময় অনেক কিছু কাটছাট করা যায়, বাট জানা লাগবে বিষয়টা। তোমাদের এখন থেকেই অনেকের একটা ইয়ে আছে, ঠিক আছে, তোমাদের অনেকেরই একটা প্রবলেম আছে যে তোমরা স্কিপ করে যাও। অনেকে বলে যে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছে কিন্তু বুঝতেছি না। এখন ভাই এটা 6 নম্বর ক্লাস, ঠিক আছে, এর আগে 5টা ক্লাস গেছে। 5টা ক্লাস মানে কি, আমার ক্লাসগুলো মোটামুটি 1.5 ঘন্টাতেই লাগে, 1.5 ঘন্টায় আমি ক্লাস করাই। সো তুমি 5 × 1.5 গুণ করো, তার মানে প্রায় 7.5 ঘন্টার পড়া বাকি রয়েছে। তো তোমার যদি 7.5 ঘন্টা ক্লিয়ার না থাকে আজকের ক্লাসে এসে তো তোমার হিচকিচ লাগবেই, তোমার তো প্রবলেম হবেই, ঠিক না? এটা তো কমন বিষয়। ঠিক আছে, এটা তোমাদের কমন বিষয়, হ্যাঁ একটু ভালো করে দেখবা এই বিষয়গুলো। সপ্তাহে 4টা করে ম্যাথ ক্লাস রাখতেছি আমরা, 4টা করে ম্যাথ ক্লাস রাখতেছি, তাও আবার প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টায়, যেখানে কলেজের ক্লাসগুলো কত, কলেজের ক্লাসগুলো 40 মিনিট 45 মিনিট বা 1 ঘন্টায় হয়, বা প্রাইভেটে তোমরা পড়ো প্রাইভেটে 1 ঘন্টা এরকম ক্লাস হয়, 4টা ক্লাস করতেছো 1.5 ঘন্টা, তারপরে আমরা সিলেবাস শেষ করতে হিমশিম খাইতেছি, দেখছো বিষয়টা, বুঝছ? সো চলো আমরা একটা অঙ্ক দেখি, একটা অঙ্ক দেখি, আর এটা শর্টকাটটাও তোমাদের আমি দেখাই দিব, হ্যাঁ এটা শর্টকাটটাও তোমাদের আমি দেখাই দিব, এখন এখনই শর্টকাট বলে দিব, এটারও মুছে দিলাম, হ্যাঁ দেখি তোমরা কে কতটুকু বুঝছো। একটা অঙ্ক দিই, একটা অঙ্ক দিই, দেখি তোমরা কে কতটুকু বুঝছো। সাপোজ তোমাকে একটা সহজ অঙ্ক দিই, x²e^x dx। উস্তাদ এই টাইপের অঙ্কটাতে আমি পরে আসবো, এই টাইপের অঙ্কটা আমি একটু পরে আসবো, এটা নিয়ে আর একটু নাটক সিনেমা করবো। উস্তাদ আমাকে বলো তো ইউ ধরিব কাকে, একটু বলে ফেলো ইউ ধরবো কাকে, একটু ঝটপট বলো ইউ ধরবো কাকে, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো রে বাবা, ইউ ধরবো কাকে, এখানে বলো ইউ ধরবো কাকে। মানে আমার 10 মিনিট স্কুলে ম্যাথ ডিপার্টমেন্ট, আমার ম্যাথ ডিপার্টমেন্টে তুমি এইটা কমপ্লেন করতে পারতা না যে স্যাররা ট্রাই করে না পড়ানোর, বা স্যাররা সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছে না, এটা কোনো স্যারই করে না আমার ম্যাথ ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে আমি জানি যতটুকু, আমরা আমাদের ম্যাক্সিমামটা দিয়ে ট্রাই করি, তোমাদের সব সব ডিপার্টমেন্টে সেম হইতে। আমরা ইউ কাকে ধরবো, x²কে ইউ ধরবো, কারণ LIATE ই হচ্ছে এক্সপোনেনশিয়াল সবার লাস্টে, তার মানে আমি x²কে কি ধরবো, ইউ ধরবো। তার মানে আমরা যদি সূত্র আকারে লিখি তাহলে কি লিখবো, ইউ VdX e^(x dx) মাইনাস DdX অফ এটা ইনটু কি হবে, ইন্টিগ্রেশন অফ e^(x dx) তার হোল ইন্টিগ্রেশন ডিএক্স। তো দেখো তো বাবা এখান থেকে কি পাই, x² e^(x) থেকে করলে e^(x) ই থাকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ 2x e^(x dx) স্যার এখানে তো আবার ইউভি পড়ে রয়েছে, হ্যাঁ তুমি আবার ইউভি ফেলাবা, আবার এখানে ইউভি ফেলাবা, আবার এখানে ইউভি ফেলাবা, সো 2 সামনে চলে আসবে, x² e^(x) মাইনাস 2 যদি তুমি কমন নিয়ে ফেলো তাহলে, তাহলে কি x ইন্টিগ্রেশন অফ e^(x) মাইনাস dx মাইনাস
ddx of x e to the power x dx তার হোল ইন্টিগ্রেশন dx। স্যার এই যে নাটকটা দেখালেন এটা কতক্ষণ চালু রাখবো? যতক্ষণ পর্যন্ত x এর মান 1 না হয়, যতক্ষণ পর্যন্ত x এর মান 1 না হয় ততক্ষণ পর্যন্ত তুমি এটা চালু রাখবা, ততক্ষণ পর্যন্ত তুমি এটা চালু রাখবা। ওকে দেখো x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x মাইনাস 2 ইনটু x e টু দি পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx। e টু দি পাওয়ার x ইকুয়াল e টু দি পাওয়ার x এই থাকে, ইন্টিগ্রেশন অফ dx। এই হচ্ছে আমার কাহিনী। এখন যদি আমি একবারে গুণ দিয়ে দিই তাহলে দেখো x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2x e টু দি পাওয়ার x মাইনাস মাইনাসে প্লাস e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার x প্লাস c। বুঝছি না বুঝি নাই সবাই একটু কমেন্টে জানাও, বুঝছি না বুঝি নাই কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও বুঝছি না বুঝি নাই। বলো তো বুঝছি না বুঝি নাই, একদম ক্লিয়ার ঠিক না বাবারা? বলো একদম ক্লিয়ার কিনা, বলো একদম ক্লিয়ার কিনা বলো। আচ্ছা আমি আবার একবার রিপিট মারতেছি, আমি আবার একটা রিপিট দিব, হ্যাঁ একটা রিপিট দিয়ে দিব তোমাদের। আমার এইটাকে হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ইউ ইনটু ভি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে ইউ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তার হোল যেটা গুণ আসবে গুণফলটাকে আবার আমি করব। সো এইখান থেকে আমি উত্তর পাই গেলাম এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এইখানে গিয়ে পাইলাম ব্যবকলন করলে থাকে 2x e টু দি পাওয়ার x dx। এখন আমি দেখতেছি এইখানেও আবার আমার uv ফরম্যাটে পড়ে আছে। যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার এই প্রসেসটা এই u এর মানটা একটা লিমিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কাজটা চালিয়ে যেতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। ওকে দেখো দেখো কি লিখবো, তারপর এইখানে আবার uv dx সূত্র পড়ে রয়েছে, তার মানে কি 2 চলে আসলো, এইটাকে আমি ইউ ধরলাম ভি ডিএক্স মাইনাস যেটাকে ইউ ধরছিলাম সেটার ব্যবকলন ইনটু ভি ডিএক্স তার হোল ডিএক্স। সেইখান থেকে দেখো এক্স ই এক্স থাকে, এইখানে দেখো এক্স এর মান কত 1, এক্স এর মান হচ্ছে 1 ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স থাকে ডিএক্স। এখন যদি পুরোটাকে আমি আবার করে গুণ করে দেই তাহলে উত্তর হয়ে গেছে। সবাই বুঝছি না বুঝি নাই বলো, সবাই বুঝছি না বুঝি নাই বলো। 2 e টু দি পাওয়ার x হবে, হ্যাঁ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ, এখানে 2 হবে স্যার, আমি গুণ দি থেকে 2টা লিখি না, এখানে 2 হবে, এখানে 2 হবে স্যার, এখানে 2 হবে। একটু ঝটপট বলো সবাই বুঝছি, সবাই বুঝছি কিনা বলো। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, মুছে দেই মুছে দেই, গুড বুঝছি, গুড গুড গুড। এখন শর্টকাট এক শর্টকাট দুই, শর্টকাট এক নম্বরে আসতেছি, শর্টকাট এক নম্বরে আসতেছি, ভালো করে দেখো শর্টকাট এক, শর্টকাট এক, এক নম্বর শর্টকাট। ওকে স্যার এই অঙ্কের আবার শর্টকাট আছে? জি স্যার আছে, শর্ট কাটো এক ইউ ভি চিহ্নিত করব, চিহ্নিত করব, ইউ ভি চিহ্নিত করব। এক নাম্বার স্টেপে গিয়ে কি ইউ ভি কে চিহ্নিত করব, ঠিক আছে ইউ ভি কে চিহ্নিত করব। দুই নাম্বার স্টেপে হচ্ছে ইউ কে ইন্টিগ্রেশন করে, ইউ কে ডিফারেন্সিয়েশন করে যাব, ডিফারেন্সিয়েশন করে যাব, ইউ কে ডিফারেন্সিয়েশন করে যাব, আই কে ইন্টিগ্রেশন করে যাব, ইন্টিগ্রেশন করে যাব। মাঝখানে চিহ্ন হবে প্লাস মাইনাস পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে প্লাস মাইনাস পর্যায়ক্রমে। সো দেখো আমি এখানে দেখি কি আছে, আমার আমার আছে কি এক্স স্কোয়ার হচ্ছে ইউ, ই হচ্ছে কি ভি হচ্ছে কি ই এক্স। তো আমি কি বলছি, প্রথমে আমি প্রথমে ইউ কে আমি ফিক্সড রাখবো, প্রথম না দ্বিতীয় ধাপের থেকে আমরা ইউ কে ব্যবকরণ করবো। সো প্রথমে এক্স স্কোয়ার
e to the power x কে ইন্টিগ্রেশন করলে কি হয় স্যার e to the power x ই হয় পরে প্রথমবার কি হবে প্লাস প্রথমবার কি হবে প্লাস দেখো তো প্লাস দিলে কি হয় একটু ঝটপট দেখো তো সবাই একটু ঝটপট দেখো বাবা একটু ঝটপট দেখো সো পরেরটা কি হবে পরেরটা হবে আমার সূত্র মতে মাইনাস মাইনাস দিলে কি হবে একটু আমাকে বলো তো মাইনাস দিলে কি হবে এক্স স্কয়ার এর করলে কত হয় এক্স স্কয়ার কে করলে স্যার হয় 2x x স্কয়ার কে করলে কি হবে 2x x স্কয়ার কে করলে হয় 2x e টু দি পাওয়ার x কে করলে হয় e টু দি পাওয়ার x প্রথমটা প্লাস এর ছিল পরেরটা মাইনাস এর ছিল পরেরটা কি হবে প্লাস প্লাস দিয়ে x কে যদি ব্যবকলন করি 2x কে ব্যবকলন করলে 2 ই থাকে e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x থাকে প্লাস c आंसर তাহলে সেম টেকনিকে বলো তো স্যার সেম টেকনিকে বলো x টু দি পাওয়ার 4 sin x dx এটার মান কত হবে এক লাইনে অঙ্ক করতে পারবা এটার উত্তর কত হবে ঝটপট স্যার ঝটপট উস্তাদ ঝটপট আসো দেখি আমার সেনাবাহিনী কই কমরেডরা কমরেডরা সেনাবাহিনী কই সেনাবাহিনী কমরেডরা কই ঝটপট বলো কি হবে সেনাবাহিনীর কমরেডটা কই আমার কই সারা দাও না কেন বলো ঝটপট দেখি উত্তরটা পারো কিনা ইউ কি হবে এল আই এ টি ই এ পরে যায় আগে টি পরে যায় পরে তার মানে এটা হবে ইউ এক্স টু দি পাওয়ার 4 সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স sin x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x ওকে মাইনাস cos x পরে কি সূত্রের মাইনাস 4x কিউব cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস cos x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে স্যার মাইনাস sin x আসবে পরেরটা কি হবে প্লাস পরেরটা হবে প্লাস 4x কিউব এটাকে ব্যবকলন করলে কি হবে 12x স্কয়ার माइनस साइन एक्स के कोले क्या होगा कॉस एक्स माइनस साइन एक्स के बराबर कोले क्या होगा कॉस एक्स पॉइंटा देखो पॉइंटा माइनस एक हनी कोले का तो होगा 24 एक्स कॉस एक्स के इंटीग्रेशन कोले क्या होगा कॉस एक्स के इंटीग्रेशन कोले होगा साइन एक्स पॉइंट देखो प्लस प्लस एट के इंटीग्रेशन कोले क्या होगा 24 साइन एक्स के इंटीग्रेशन कोले का तो होगा माइनस कॉस एक्स एट आंसर सर एट आंसर এটাকে ঠিকঠাক করো তাহলে আনসার হয়ে যাবে তাহলেই আনসার হয়ে যাবে শর্টকাটটা আমি আরেকটা অঙ্ক দিয়ে রিপিট করে দিলাম ইউ কে ইউ যেটাকে ধরবো এটাকে টানা ডিফারেন্সিয়েশন করে যাব ভি কে টানা ইন্টিগ্রেশন করে যাব পর পর কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার ইউ আছে এই শর্টকাটের একটা সীমাবদ্ধতা আছে এই শর্টকাটের একটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার ইউ কে ইউ 1 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে পারবো তবে এই ক্ষেত্রে ইউ কে ইউ যেটা আছে ইউ একে আসা লাগবে এমন অনেক অঙ্ক আছে যেখানে ইউ একে আসে না সেটাও আমি তোমাদের শিখে দিব সেটাও শিখে দিব কিভাবে আসবে এটা বুঝছো কিনা বলো সবাই কমেন্টে বলো বুঝছো কিনা প্রথমটা তো ডিফারেন্সিয়েশন করব না বাবা প্রথমটা ডিফারেন্সিয়েশন করব না বললাম না ইউ ভিডিএক্স ফর্ম ইউ ডিএক্স ফরম্যাটে লিখবো ইউ ভিডিএক্স ফরম্যাটে লিখবো ওকে প্রথমটা আমি ডিফারেন্সিয়েশন করব না এইখান থেকে শুরু হবে এইখান থেকে পুরো কাজ শুরু হবে প্রথমটা ইউ রাখলাম এটাকে ইন্টিগ্রেশন করলাম পরে ব্যবকলন ইন্টিগ্রেশন ব্যবকলন ইন্টিগ্রেশন ব্যবকলন ইন্টিগ্রেশন ব্যবকলন ইন্টিগ্রেশন সবাই বলো বুঝছি কিনা বলো এটা বুঝছি কিনা এক লাইনে করে ফেলছো এটা কিন্তু তোমার এক পাতা লাগতো পুরো এক পেজ লাগতো বড় করে এটা তোমরা করবা আগামী দিনে এইচডব্লিউ আগামী দিনে এইচডব্লিউ তুমি এটা বড় করে করবা ওকে বড় করে করবা শর্টকাট টু শর্টকাট টু আমরা আসতেছি শর্টকাট টু নিয়া আমরা আসতেছি শর্টকাট টু নিয়া শর্টকাট টু টেবুলার মেথড টেবুলার মেথড এই যে এখানে কাজটা করছো এই কাজটারই তোমরা তো অনেকে প্যাচ লাগাই দিতেছো বুঝতেছো না ঠিক না অনেকেই বুঝতেছো না কাজটা কি করছো কি না করছো এটা তো অনেকেই বুঝতেছো না তোমাদের প্যাচ লাগতেছে তাই এইটাকে আমরা টেবিল ফরম্যাটেও নিতে পারি টেবিল ফরম্যাটেও নিতে পারি একটু ভালো করে দেখো এইটাকে আমরা টেবিল ফরম্যাটেও নিতে পারি হ্যাঁ টেবিল ফরম্যাটটাকে একটু ভালো করে দেখো এইখানে থাকবে ডিফারেন্সিয়েশন আমি তুমি এখানে লিখবে ইউ
আর এখানে লিখবা ভি, এখানে লিখবা ইউ, এখানে লিখবা কি ভি। প্রথমেই তুমি ইউ এর মানটা লিখে ফেলবা, ইউ এর মানটা লিখে ফেলবা। সাপোজ এক্স স্কোয়ার ছিল প্রথমটা, ভি এর মান কি ই টু দি পাওয়ার এক্স। তারপর এটাকে একবার ব্যবকলন করবা, কি হয় টু এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, টু এক্স কে ইন্টিগ্রেশন করলে ব্যবকলন করলে টু এক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে কি ই টু দি পাওয়ার এক্স ই হয়। তারপর এই কোনাকুনি, এই কোনাকুনি হিসাব করবা, এই কোনাকুনি কাজগুলা করবা, আর লাস্টেরটা প্লাস হয়ে যাবে, লাস্টেরটা সিঙ্গেল থেকে যাবে, ঠিক আছে, লাস্টেরটা সিঙ্গেল থেকে যাবে। তুমি যদি আরেকবার করো এই টু কে করছো, এখান থেকে তোমার লাস্টেরটা সিঙ্গেল থেকে যাবে। কি আসে বলো তো দেখি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, পরের চিহ্নটা কি আসবে মাইনাস, টু এক্স মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার এক্স, প্রথমটা কি প্লাস, পরেরটা কি মাইনাস, এরপরটা লাস্টেরটা কি হবে, লাস্টেরটা হয়ে যাবে এটা এটা গুণ, কত হয়ে যাবে বলো। আচ্ছা এটা শূন্য পর্যন্ত নিয়ে যাবা, এটাকে শূন্য পর্যন্ত নিয়ে যাবা, এটাকে একদম শূন্য পর্যন্ত নিয়ে যাবা, এটাকে করে যাবা, লাস্টটা হবে এইটা, কত হবে প্লাস, প্লাস প্লাস কি বলতো, টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। মিলছে কিনা বলো, বলো মিলছে কিনা, বলো স্যার মিলছে কিনা, ঝটপট বলো মিলছে কিনা। টেবুলার মেথডটা বুঝছো কিনা বলো, ইউ লিখবা ভি লিখবা, ইউ লিখবা ভি লিখবা, ইউ কে একদম জিরো পর্যন্ত করে যাবা, ভি কে তুমি ওই স্টেপেই করে যাবা, প্রথমটা বাদ দিবা, আর আরই গুণ হবে, গুণগুলা হবে আর আরই, আর চিহ্ন হবে প্লাস মাইনাস প্লাস, এইভাবে যাবে চিহ্নগুলা, চিহ্নগুলা যাবে প্লাস মাইনাস প্লাস এইভাবে যাবে। বুঝছি না বুঝি নাই বলো, ইউ এর ডিফারেন্সিয়েশন চলবে, ভি এর ইন্টিগ্রেশন চলবে, ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন চলবে, একটু ঝটপট বলো বুঝছি কিনা স্যার। আচ্ছা ওকে, নেক্সট নেক্সট পরবর্তী আইটেম, পরবর্তী আইটেম ওই যে যেটা সিঙ্গেল হাতে হাতে করে দিছি না, লাইন বাই লাইন করেছি না, ওইটাই এটা, ওইটার টেবিল ফরম্যাট এটা, এটার জন্য একটা শর্টকাট টু লিখছি, এটার জন্য একটা শর্টকাট টু লিখছি, বুঝছ। এখন দেখো পরবর্তী যে অঙ্কটা দিছিলাম তোমাদের, এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে কি ছিল সাইন এক্স, এক্স টু দি পাওয়ার ফোর সাইন এক্স, এটা করলে কি হয় বলো তো স্যার, ফোর এক্স কিউব স্যার, বারো এক্স স্কোয়ার স্যার, টোয়েন্টি ফোর এক্স স্যার, টোয়েন্টি ফোর স্যার জিরো, এইখানে করলে কি হয় বলো তো স্যার, সাইন এক্স কে করলে হয় মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স কে করলে হয় স্যার মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স কে করলে হয় সিঙ্গেল কজ এক্স, কজ এক্স কে করলে হয় সাইন এক্স, আর সাইন এক্স কে করলে হয় মাইনাস কজ এক্স। ট্যাডাং 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 ট্যাডাং, প্লাস মিনাস প্লাস মিনাস প্লাস, উত্তরটা একটু মিলাই দেখো উস্তাদ, উস্তাদ গুণ করো কত হয় স্যার, এক্স টু দি পাওয়ার ফোর, একবারে মাইনাস সামনে নিয়ে আমি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস কজ এক্স, মাইনাস মাইনাস, আচ্ছা তোমরা পরে ব্যস্ত আগাবা, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস কজ এক্স, পরেরটা কি মাইনাস ফোর এক্স কিউব মাইনাস সাইন এক্স, পরেরটা টুয়েলভ প্লাস হবে, প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার, টুয়েলভ এক্স স্কোয়ার কজ এক্স, মাইনাস টোয়েন্টি ফোর এক্স, টোয়েন্টি ফোর এক্স টোয়েন্টি ফোর এক্স সাইন এক্স, পরেরটা কি হবে লাস্টেরটা প্লাস টোয়েন্টি ফোর মাইনাস কজ এক্স, আনসার। স্যার বুঝছি না বুঝি নাই কও, এটা ছিল আগেরটার উত্তর, এটা ছিল পরেরটার উত্তর, বুঝছি না বুঝি নাই কও। স্যার এখন যে তোমাদের শর্টকাট দেখাইতে গেলে তোমাদের প্রবলেম, যে তোমরা বলে ফেলো যে এটা তোমরা ইসেতে ইউজ করতে পারবা কিনা, কি বলে রিটেনে ইউজ করতে পারবা কিনা। সো নর্মাল যে সূত্রটা আছে ভিডিএক্স, এই সূত্রটারই কিন্তু আপডেটেড ভার্সন এইটা, এই সূত্রটারই আপডেটেড ভার্সন এইটা। তো তোমরা কাজ করবা, যদি এটা একান্তই লিখতে চাও সূত্রটা লিখবা, লিখে তোমরা বলবা এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ইউ কে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং ভি এর পর্যায়ক্রমিক যুগজীকরণ হচ্ছে। সো আমরা এইভাবে করতে পারি, এই টেবুলার মেথডটা
একটু হায়ার লেভেলের বই আছে, তোমাদের বইয়ের ভিতর নাই, তোমাদের বইয়ে এই উত্তরটা নাই, বুঝছো? এই প্রশ্নটার উত্তরটা এইভাবে তোমাদের বইয়ে দেয়া নাই, এটা হায়ার লেভেলের বই থেকে নেয়া। বলো এখন, বলো। হ্যাঁ, প্লাস সি থাকবে। আরে আল্লাহ, প্লাস সিতে সবসময় থাকবে, প্লাস সিতে সবসময় থাকবে। বলো বুঝছো কিনা, ভাল লাগছে, ভাল লাগছে বিষয়টা, বিষয়টা ভালো লাগছে কিনা একটু জানাও, ভাল লাগছে কিনা বলো। আচ্ছা এখন, এখন বুঝিও, কথা বুঝিও স্যার, কিছু কিছু ম্যাথ আছে যেগুলোর ভিতর ডিফারেন্সিয়েশন করে শূন্য করতে পারবো না, ডিফারেন্সিয়েশন করে শূন্য করতে পারবো না, সেই ম্যাথগুলো কিভাবে করব। কিছু কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো আমি ডিফারেন্সিয়েশন করে এরকম জিরো বানাতে পারবো না, সেই ক্ষেত্রে কি করব। চলো একটু দেখি একটা ম্যাথ। সবাই এটা তুলে ফেলছো আমি জানি, তুলে আমাকে একটু কমেন্টে লিখো যে স্যার ডান, সবাই তুলে একটু লেখো ডান, তাহলে আমরা পরের আইটেমটা বলতেছি। সবাই একটু লিখে বলো ডান। এই যে দেখছো কথা আছে না, সবুর কা ফল মিঠা হতি হে, তোমরা একটু সবুর করছো যারা প্রথম দিকে যারা। আমি প্রথমে ইচ্ছা করে কঠিনটা রাখছি, কারণ কি অনেকে তো ক্লাসটা করবে না, তো শেষ পর্যন্ত একটু কিছু সাসপেন্স রাখতে হবে, ইউ নো সাসপেন্স। মুছে দিই। হ্যাঁ আচ্ছা, কেউ একজন ভাই আছে আমার, সে খুব রাগ করতেছে আমার ক্লাসটা দেখে, অনেক তার কষ্টের কারণ হচ্ছে। আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আমি কি ম্যাথগুলো করি আপনাদের কষ্ট দিচ্ছি? আমি কি আপনার কষ্টের কারণ? একটা মজার কথা বলি, একটা মজার কথা বলি, এক গার্জিয়ান, এক গার্জিয়ান একদিন আসছে আমার কাছে, আয়েশা বলতেছে যে স্যার হোমওয়ার্ক একটু কম দিয়েন। আমি বললাম কেন হোমওয়ার্ক একটু কম দিয়েন? কয়ে স্যার আপনার স্টুডেন্ট রাতে ঘুমের ভিতর বলতেছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস কজ এক্স, ধুম বলতেছে ঘুমের ভিতর, ঘুমায় ঘুমায় সেই ইন্টিগ্রেশন বলতেছে। আমি পরে গার্জিয়ানকে বললাম আপনাদের পড়াইলেও সমস্যা, না পড়াইলেও সমস্যা। গুড, ওকে, নেক্সট। ইমোশনাল তুলে দিন না তো। ওকে উস্তাদ আসো, লাইক ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এই খাইছে, এই খাইছে স্যার, এইটাকে কি আমরা ইউভি মেথড করে সাইন বা ই টু দি পাওয়ার এক্স জিন্দিগিতে কোনোটারে কি আমি জিরো বানাতে পারবো? বলো কোনোটা কি শেষ হবে, কোনোটা কি শেষ হবে বলো। সো স্যার এখন আমরা কি করব, এখন বলো তো আমাকে একটু ঝটপট জানাবা, ইউ কাকে ধরবো, একটু ঝটপট জানাবো আমি ইউ কাকে ধরবো, ইউ কাকে ধরবো আমাকে ঝটপট জানাও, ঝটপট জানাও ইউ কাকে ধরবো, একটু বলে ফেলো ইউ কাকে ধরবো। আরে ভাই মাঝে মাঝে তোমাদের একটু বেশি পড়াই, মাঝে মাঝে একটু কম পড়াই, ঠিক আছে, বা টেকনিক্যাল পড়াশোনাগুলো করাই, তোমরা এই রেগুলারিটিটা একটু মেনটেন করো তাহলে হবে। ও বাই দ্য ওয়ে, এই সপ্তাহে শুধুমাত্র যুগজীকরণে হবে, অভি ভাইয়ার স্লটেও আমি ক্লাস নিব, আমি যুগজীকরণটা শেষ করতে চাচ্ছি। এবং আগেই বলে রাখি, এই ক্লাসে যদি কোনো ক্লাস মিস যায় মনে রাখবা, সায়েন্সের কোনো ক্লাস মিস যাওয়া মানেই ম্যাথ ক্লাস হচ্ছে, সায়েন্সের কোনো ক্লাস মিস যাওয়া মানেই তোমাদের ম্যাথ ক্লাস হচ্ছে, এটা একটু মনে রাখবা। ওকে, সবাই বলতেছে সাইন এক্স নাকি হবে, এল আই এ টি ই, ই এর আগে টি আসে, সুতরাং সাইন এক্স হবে কি আমাদের ইউ। তাহলে আমরা যদি হাতে করি জিনিসটা, একটু ভালো করে দেখো, হাতে যদি করি সাইন এক্স, এটাই কোস্ট আমরা ধরে ফেলবো আই, এটাই কোস্ট ধরে ফেলবো কি আই, একটু ভালো করে দেখো, সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডি এক্স মাইনাস ডি ডি এক্স অফ সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার পুরাটার ইন্টিগ্রেশন। সেখান থেকে আমরা কি পাই স্যার, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স কে ব্যবকলন করলে কি হয় স্যার, কজ এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে ডিএক্স। স্যার আমরা যদি আবার করি স্যার, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন, আমরা ব্র্যাকেটের ভিতরে এটা রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস
ddx of cos x into integration of e to the power x dx তার হোল dx এখানে একটা ইন্টিগ্রেশন আসবে কোনখানে ইন্টিগ্রেশনটা আসবে এখানে ইন্টিগ্রেশন আসবে ইন্টিগ্রেশন অফ পুরাটা dx এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে তাহলে থার্ড ব্র্যাকেট এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব বুঝছি না বুঝিনি বলো তো বাবারা বুঝছি না বুঝি নাই বুঝছি না বুঝিনি একটু ঝটপট বলো স্যার আমরা বুঝে গেছি স্যার আমরা বুঝে গেছি এখানে ব্র্যাকেট ক্লোজ করে এটা dx হবে হ্যাঁ স্যার আমরা বুঝে গেছি তাহলে স্যার এখানে কি আসবে e to the power x sin x minus e to the power x cos x minus m s plus cos x কে ব্যবকলন করলে কি হয় cos x কে ব্যবকলন করলে হয় হয়ে যায় আমাদের ইন্টিগ্রেশন অফ sin x minus sin x e to the power x dx এখন একটু ভালো করে একটা জিনিস দেখবা আমি যদি লিখি e to the power x sin x minus e to the power x cos x माइनस इंटीग्रेशन ऑफ ई टू द पावर एक्स साइन एक्स डीएक्स उस्ताद एटर मान जानी कत धरसिला एटर मान जानी कत धरसिला सर एटाके तो आमरा आई धरसिला एई पुराटाके आमरा की धरसिलाम एई पुराटाके तो सर आमरा आई धरसिलाम ताई एखन तुमि मानटा बसाय दाओ आई एर मानटा एखाने बसाय दाओ बसाय दिले की होबे सर जे सर आई इक्वल्स टू e to the power x যদি আমি এখান থেকে e to the power x কমন নেই তাহলে থাকে কি sin x minus cos x minus i minus কি থাকে i সেখান থেকে i i এই পাশে এসে হয়ে যাবে 2i equals to e to the power x sin x minus cos x বা i equals to কি হয়ে যাবে e to the power x by 2 sin x minus cos x plus c বুঝছি না বুঝি নাই বলে ফেলো বুঝছি না বুঝি নাই বলে ফেলো বলো বুঝতে পারছি কিনা এখন বলো বুঝতে পারছি না বুঝতে পারছি কিনা বলো থার্ড লাইনে আবার ইউভি সূত্র ফেলাইছি বাবা আবার ইউভি সূত্র পড়ে এখানে আবার ইউভি সূত্র পড়ে বাবা আবার ইউভি সূত্র পড়ে বুঝছি কিনা বলো ওকে সবাই বুঝছি একটু ঝটপট বলো বুঝছি স্যার এটাকে টেবুলার মেথডে করলে কেমন হবে এটাকে টেবুলার মেথডে এটা আমরা টাইপ 21 এ ঢুকাই দিব হ্যাঁ টাইপ 21 টাইপ 21 ছিল এটা স্যার এটাকে টেবুলার মেথড করলে কেমন হয় একটু দেখি চলো এটাকে টেবুলার মেথডে করলে কি হয় একটু ঝটপট বলো কই अगेन রিক্যাপ আরে বাবা ইউ এ ভিডিএক্স এর যে সূত্রটা প্রথম যে টেকনিকটা দিছি এই টেকনিকটাই अप्लाई করছি দেখো এটা কি ইউ এই তুমি এটা কি ইউ ধরছো এটাকে ভি ধরছো এটাকে ইউ ধরলে ইউ ভি ডি এক্স মাইনাস এখানে তুমি যে সূত্রটা ছিল সূত্রটা বসায় কাজ করছো সূত্র বসায় দেখছো আবার এইখানে ইউ ভি ডি এক্স এর সূত্র পড়ে আছে ইউ ভি ডি এক্স এর সূত্র পড়ে আছে ইউ ভি ডি এক্স এর সূত্র পড়ে আছে তাই তুমি এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার এই সূত্রটাকে রান করছো এই সূত্রটাকে রান করছো রান করে গিয়ে দেখতেছো যে পরবর্তী লাইনে তোমার হুবহু সেম যেটাকে আই ধরে আনছিলা সেম জিনিসটাই তুমি পেয়ে যাচ্ছ সেম জিনিসটাই তুমি পেয়ে যাচ্ছ ওকে সেম জিনিসটাই তুমি পেয়ে যাচ্ছ দেন কি করবা ওইখানে এটার পরিবর্তে আই বসায় দিবা আই কে ডান পাশে নিয়ে আসবা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবা উত্তর শেষ উত্তর শেষ মাথা এমন ভাবে গরম হইছে যে এতেও না আসে আচ্ছা বাবারে তোমাদের মাথা গরম হইছে আচ্ছা ভালো কথা তোমরা তো বসে বসে অঙ্ক করতেছ ঠিক না আমি তো কন্টিনিউয়াস চিল্লাইতে আসি চিল্লাইতে আসি চিল্লাইতে আসি তোমাদের মাথার ভিতর যদি পপকর্ন ফুটে তাহলে আমার মাথায় কি ফোটা উচিত জাতির বিবেকের কাছে প্রশ্ন ওকে তুলছ নাকি বলো তুলে ডান লেখো sin x এর ডিফারেন্সিয়েশন cos x এই কিন্তু এইখানে তো মাইনাস চিহ্নটা সূত্রের ছিল এইখানে মাইনাস চিহ্নটা সূত্রের ছিল ওকে প্যাচ লাগাও না আবার দেখো cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x হয় সূত্রে প্যাচ লাগাও না তাহলে ধ্বংস হয়ে যাবে ওকে এটাকে আমরা আজকে টেবুলার দেখাই খতম দিয়ে দিব হ্যাঁ এটাকে টেবুলার দেখাই খতম দিয়ে দিব
টেবুলার মেথডে এই অঙ্কটা কিভাবে হয় সেটা দেখাই খতম দিয়ে দিব। হ্যাঁ বুঝছি তোমাদের মাথা পপকর্ন হয়ে গেছে, এটাকে টেবুলার দেখাই শেষ করে দিব, খতম। কাউ কি আছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইউ ভি সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স কে করলে কি হয় কজ এক্স, কজ এক্স কে কি করলে কি হয় মাইনাস সাইন এক্স। স্যার কতক্ষণ পর্যন্ত করব, যদি আমাদের এরকম শেষ না হয়, যদি আমাদের এরকম শেষ না হয় প্রথমটা যদি আবার ফেরত আসে, প্রথমটা যখনই ফেরত আসবে তখনই আমরা পজ দিয়ে দিব, যখনই প্রথমটা ফেরত আসবে তখনই আমরা পজ দিয়ে দিব। হ্যাঁ তারপর কাজ কি, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, আর লাস্টে গিয়ে এই দুটা গুণ, লাস্টে গিয়ে এই দুটা গুণ হয়ে যাবে, চিহ্ন সেম হয়েতেই, চিহ্ন সেম হয়েতেই। হ্যাঁ দেখো কি হয়, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, পরেরটা কি হবে প্লাস মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, পরে কি হবে প্লাস মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন সহ রাখবা, এটাকে গুণ দিয়ে ইন্টিগ্রেশন দেখাই দিবা, এটাকে গুণ দিয়ে ইন্টিগ্রেশন দেখাই দিবা, এটাকে গুণ দিয়ে ইন্টিগ্রেশন দেখাই দিবা। ওকে আমার আই ইকুয়ালস টু ছিল এটা, এখন দেখো তো ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স মাইনাস কজ এক্স বাই কি সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস মাইনাস আমাদের কি থাকে মাইনাস আই থাকে, আই এই পাশে চলে আসবে টু আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স বা আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কজ এক্স আনসার প্লাস সি আনসার। আসলে আজকে অঙ্ক করে থেকে শীত লাগতেছে না, আমি লিটারালি ঘামতেছি, আমি ঘামতেছি, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, ঝটপট বলো বুঝছি কিনা, সবাই একটু বলো বুঝছি কিনা। ওকে ফাইন, সো বলো আজকের ক্লাসে কি কি পড়ছো, আজকের ক্লাসে কি কি পড়ছো বলো, আজকের ক্লাসে আমরা কয়টা টাইপ পড়ছি, পড়ছি তিনটে টাইপ, আজকের ক্লাসে আমরা তিন টাইপের ম্যাথ করছি, আর তিন টাইপের ম্যাথে কি কি পড়ছি, প্রথমে পড়লাম যে পি কজ এক্স পি সাইন এক্স প্লাস কিউ কজ এক্স প্লাস আর বাই এ কজ এক্স প্লাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি ডিএক্স, এই আকারে থাকলে কি হবে, যে স্যার এই আকারে থাকলে আমরা লিখবো লব ইকুয়ালস টু লব ইকুয়ালস টু এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর প্লাস এন, তারপর আমরা ওই সহগ সমীকৃত করে ওইটাকে ফরম্যাটে নিয়ে এল এম এন এর মান বের করবো, তারপর আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো। এটা ছিল আমাদের 17 নম্বরটাই, ঠিক আছে না 18 নম্বরটাই, আচ্ছা 17 18 যেটাই হোক 18 নম্বরটাই ছিল। 19 নম্বরটাই আমরা কি করছি, 19 নম্বর টাইপে আমরা পড়ছি হচ্ছে হলো গিয়ে যে যদি আমাদের ডিএক্স বাই এ কজ এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি এরকম সিঙ্গেল ঘাতের থাকে, কজ সাইন সিঙ্গেল ঘাতের থাকবে, তাহলে বলছি কি দুটো একসাথে থাকবে বা সিঙ্গেল থাকবে, তখন তোমাদের কি বলছি যে ওই কজ এক্স এর যে টেনের সূত্রটা আছে, সাইন এক্স এর যে টেনের সূত্রটা আছে সেটাতে কনভার্ট করে টেন এক্স বাই টু কে জেড ধরে কাজটা করবা। আর লাস্টে পরে একটা কি দেখেছি, 20 নম্বর টাইপে দেখেছি পাওয়ার, পাওয়ারের ক্ষেত্রে যে পার্শিয়াল পাওয়ারের ক্ষেত্রে আমাদের লসাগু করে নিচের গুলা কিউ আর এস এর লসাগু করে এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এন ধরবো, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এন ধরবো। আর পয়েন্ট নাম্বার হচ্ছে 21 আমরা কি করেছি, অংশায়ন সূত্র, বেসিক সূত্র, শর্টকাট এক, শর্টকাট দুই, তিনভাবে অঙ্কটা করাই দিছি, তিনভাবে অঙ্কটা করাই দিছি। এক কথায় বলো কেমন লাগছে ক্লাস, একটু পাশে যান, গুড বলো বুঝছি কিনা, কেমন লাগছে ক্লাস একটু জানাই দাও তাহলে শেষ। ওকে আর
আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলে ফেলো। আজকের ক্লাসটা সবচেয়ে খারাপ লাগছে কার? চেরি ব্লসমের, চেরি ব্লসমের ক্লাসটা আজকে সবচেয়ে খারাপ লাগছে। শি গট অ্যাংগ্রি, ডোন্ট অ্যাংগ্রি মি। ওকে, ডায়লগ আমার দিয়ে হবে না, অঙ্কগুলা দেখো বুঝছো কিনা। আর পাঁচজনের কেয়ার লাগছে, পাঁচজন হাহা দিছে ক্লাসের ভিতর, গুড। আর ভালোবাসা পাইছি, ভালোবাসা পেয়েছি অনেকগুলো, গুড। আজকের ক্লাসটা অনেক ঠান্ডা ছিল, ওকে ফাইন, সমস্যা নেই। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি উপকার হয়, তাহলেই হলো আমাদের কষ্ট সার্থ। সো সবাই লাস্ট মুহূর্তে যদি কিছু বলার থাকে একটু বলে ফেলো, ক্লাসে যদি কিছু বলার থাকে একটু বলে ফেলো, গুড। ইউভি কোনটা ধরবো স্যার? লিয়েট রুলে, লিয়েট রুলে ইউভি ধরবা, এল আই এ টি ই, এটা আমি প্রথমে বলেছি। তুমি বোধ হয় লাস্টে আসছো তাই দেখো নাই, লাস্টে আসছো দেখো নাই। আচ্ছা, আর এখন হচ্ছে হলো কি, আমাদের ক্লাসটা খুব ভালোই গেছে, আর তোমাদের স্যার কঠিন কঠিন চ্যাপ্টারগুলো নিয়ে কাজ করতেছি, তোমাদের মতো কিছু পাগলারে পাইছি শেষ পর্যন্ত আমার সাথে, তোমরা আছো দেখি ক্লাসগুলো সুন্দরভাবে কন্টিনিউ করে শেষ করা যাচ্ছে। এখন হচ্ছে আমাদের কুলিং পিরিয়ড আর কি, কুলিং পিরিয়ড, আমরা ক্লাস করছি, হাইয়ে উঠছি, এখন লোতে নামতেছি। যে তোমরা অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে ক্লাসে ছিলা, একটু কষ্ট করে দাঁতে দাঁত চেপে ক্লাসগুলো করো, ইন্টিগ্রেশন তোমার কাছে একটা খুব সুন্দর নোট থাকবে, খুব সুন্দর একটা নোট থাকবে, যেটা তুমি বলতে পারবা যে পাগলার ক্লাস করে এই নোটটা করছিলাম, এই নোটটা আমার এই কাজে আসছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।